আমাদের আজকের গল্পটি প্রাপ্ত মনস্কদের জন্য। ধূমপান, মদ্যপান ও তামাকজাত দ্রব্য স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক। নমস্কার, আমি সায়ন্তন রয়েছি তোমাদের সাথে। তোমরা শুনছো ফ্রিকি ফ্রাইডে স্টোরিজ। আমাদের চ্যানেলের সমস্ত গল্প শুনতে এক্ষুনি সাবস্ক্রাইব করো আমাদের ইউটিউব চ্যানেলে। বেল আইকনে ক্লিক করতে ভুলো না সমস্ত গল্পের আপডেট এবং নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। ফ্রিকি ফ্রাইডে স্টোরিজে আজ তোমরা শুনবে লেখক উদ্দীপ্ত চৌধুরীর কলম থেকে একটি মনস্তাত্ত্বিক ভয়ের গল্প, ভ্রম। আজকের গল্প পাঠ ও গল্পের সূত্রধারে রয়েছি আমি সায়ন্তন। শুনতে থাকো উদ্দীপ্ত চৌধুরীর লেখা ভ্রম। আমরা যারা মানুষ বলে গর্ববোধ করি, সেই ধূসর মগজাস্ত্রের ক্ষুরধার তীক্ষ্ণতায় এই গোটা বিশ্বে সৃষ্টির সেই আদিম স্তর হতে দাপটের সাথে শাসন চালিয়ে এসেছি, একের পর এক সাম্রাজ্য প্রতিষ্ঠা করে এক একটা যুগের নির্মাণ করেছি। আমরা ভাবি সে সবই মনুষ্য দ্বারা নির্মিত এক একটা সফল ঐতিহাসিক স্বশাসন, যেখানে অন্য কারোর কোনো হস্তক্ষেপ নেই, কিংবা বলা ভালো থাকতেই পারে না। অন্য জীবিত মানুষদের উপর নিজের কর্তৃত্ব বিস্তার করার যে তীব্র ইচ্ছে আমাদের বারংবার প্রলুব্ধ করে, এটা কি সত্যি তাৎপর্যপূর্ণ দৃষ্টান্ত বলে মনে করেন আপনারা? যদি আপনাদের উত্তর হ্যাঁ হয়, যদি সত্যিই আমরা মানুষেরা অধিকার ফলাতে আগ্রহ বোধ করি, আমরা চাই সমস্ত পরিস্থিতি আমাদের অনুকূলে স্বনিয়ন্ত্রণের অধীনস্থ গোলাম হোক, তাহলে বলবো আমি কিংবা আপনি, আমরা সকলেই ভ্রমের জগতে বাস করছি। ইতিহাস সাক্ষী আছে, ইতিহাসের প্রতিটি স্থাপত্যের আড়ালে লুকিয়ে রয়েছে মানুষের ঘৃণা, ক্ষমতার লোভ এবং সমস্ত পৃথিবীকে নিজের অধীনস্থ করার প্রবল বাসনা। যে বাসনা বারংবার ডেকে এনেছে ধ্বংস, এই আছে এই নেই, রয়ে গেছে হলদেটে শুষ্ক পাতায় কালো কালির আঁচড়ে লেখা কিছু বিবরণী, যাকে আমরা ইতিহাস বলে গর্ববোধ করি। আমার আজকের এই গল্প ভ্রম আপনাদের ভাবতে বাধ্য করবে যে এই অন্যকে নিয়ন্ত্রণ করার ইচ্ছে কতটা পৈশাচিক হতে পারে। গল্পের শেষ দৃশ্য হয়ে উঠতে পারে সকলের কাছে একটি ভ্রম, একটি মায়াজাল। বন বন করে একটানা ফ্যানটা ঘুরে চলেছে 8B উইলিং স্ট্রিটের এই অফিসটায়। প্রায় 150 পুরনো তো হবে এই বিল্ডিংটা। এই বিল্ডিংয়ের তৃতীয় তলার অফিসটিতে সরকারি কাজ হয় বটে, তবে টেবিলের তলা দিয়ে চার হাতের মিলনও দেখার মতো। আরে না না, যেটা ভাবছেন সেটা নয়, আসলে সরকারি কাজে খুব স্বাচ্ছন্দ্য আছে বটে। চাইলে দু চারজন মানুষকে বুক ফুলিয়ে গর্বের সাথে বলা যেতেও পারে আমি সরকারি কর্মচারী, তবে সামান্য একজন মিউনিসিপ্যালিটির ভারপ্রাপ্ত অফিসারের কথই বা মাইনে বলি। তাও সেই 1980 সালের কলকাতা শহরের বুকে গড়ে ওঠা এই আবাসিক ভবন এককালে ছিল স্বয়ং ইস্ট ইন্ডিয়া কোম্পানি অধ্যুষিত। দেশ স্বাধীন হয়েছে সেও প্রায় বেশ কিছু বছর হলো বটে। এই সামান্য সরকারি চাকরিকে যতই রাজকার্য বলে গর্বিত বোধ করি না কেন, মানুষের জীবন নিয়ন্ত্রণ করার যে তীব্র বাসনা আমাদের ভারতবর্ষের একের পর এক সম্রাট এবং পরবর্তীকালে ইংরেজরা রন্ধ্রে রন্ধ্রে ঠুকিয়ে দিয়ে গেছে, তাকে অস্বীকার করি কিভাবে? অগত্যা ওই সিলিং ফ্যান যেমন ক্যাচোর ম্যাচোর আওয়াজ তুলে ঘুরে চলেছে, তাকে এই মুহূর্তে চাইলে বন্ধ করে দিতেই পারি, তবে গ্রীষ্মের এই প্রবল দাবদাহে অযথা নিজের শরীরকে কষ্ট দিয়ে লাভ কি বলুন তো? তার চেয়ে বরং থাক, ওটাকে নিয়ন্ত্রণ করতে গিয়ে বৃথা সময় ব্যয় করা আমার মনে হয় না উচিত। হ্যাঁ মানছি, মাঝে মাঝে আমিও দক্ষিণ হস্তের ব্যবহার করেই থাকি, তবে সেটাকে অন্যায় বলে মোটেই আমি মনে করি না। আরে মুশাই, আমাদেরও তো খেয়ে পড়ে বাঁচতে হবে নাকি? তাছাড়া ওই যে বললাম, মানুষের জীবনকে নিজের হাতে নিয়ন্ত্রণ করতে আমার কিন্তু বেশ লাগে। কেমন যেন একটা মহারাজ মহারাজ ফিল হয়। যাক, সেসব কথা, আজ আবার আমার বিবাহ বার্ষিকীর দিন জানেন। গিন্নি নিজের হাতে চিংড়ির মালাইকারি আর কুচি পাঁঠার ঝোল রাঁধবে বলেছে। আহা, এই দেখুন, এতক্ষণ ধরে বকবক করছি, আরে এখনো অব্দি নিজের পরিচয়টুকুই দিইনি আপনাদের।
আগে আমার নাম শ্রীযুক্ত গোবর্ধন ব্যানার্জি, নিবাস পটতলা লেন, ওখানেই পৈতৃক নিবাস। তবে হ্যাঁ, যেটা বলছিলাম, ওই অন্যদের নিয়ন্ত্রণ করার প্রবল বাসনা সে আমার ছোটো থেকেই রয়েছে। ঘরেও আমি রাজা, বাইরেও আমি রাজা, তবে অফিসে সালা ওই বড়োবাবুর হুকুম চলে, ভাল লাগে না। মাঝে মাঝে মনে হয় ওকে পায়ের তলায় একবারে, না থাক সেসব কথা। ওই ওই যে শুনতে পাচ্ছেন, পাশের টেবিল থেকে কে যেন আমায় ডাকছে। ও গোবর্ধনদা, গোবর্ধনদা, বলি শুনতে পাচ্ছেন? তখন দেখে কি বিড়বিড় করে চলেছেন বলুন দেখিনি, আমি সেই কখন থেকে ডেকে চলেছি গ্রাহ্যই করছেন না। গলাটা কেশে পরিষ্কার করে নিয়ে গোবর্ধনবাবু সিলিং ফ্যানের দিকে একবার তাকিয়ে কিছু একটা দেখলেন যেন। তেমন বিশেষ কিছু না অবশ্য, একটা মাকড়সা তার সৃষ্ট ভ্রমের মধ্যে বসে জুলজুলে চোখে তাকেই যেন দেখে চলেছে। ত্রিকোণ চতুষ্কোণ বিশিষ্ট সেই মাকড়সার জাল জুড়ে ইতস্তত ছড়িয়ে রয়েছে মশা মাছির ছিবড়ে হয়ে যাওয়া মৃতদেহের অংশ। নিয়ন্ত্রণ সেই ভ্রম, সেই মায়াজাল। অকস্মাৎ সম্বিত ফিরতেই তিনি পাশের টেবিলে বসে থাকা মধ্যবয়স্ক টাক মাথা ভদ্রলোকটির দিকে তাকিয়ে জিজ্ঞেস করলেন, কি হয়েছে মাধববাবু, তখন থেকে মেলা ফ্যাচফ্যাচ করছেন কেন? আরে আরে, আপনি রেগে যাচ্ছেন কেন গোবর্ধনদা? আসলে জিজ্ঞেস করছিলাম কি, আজ তো আপনাদের বিবাহবার্ষিকী, আজ সন্ধ্যার পরিকল্পনা কি? বৌদিকে নিয়ে গিয়ে কোথাও ঘুরে আসুন না, আসলে এই খানিকটা অনধিকার চর্চা হয়ে যাচ্ছে বটে, তবু জানতে ইচ্ছা করছে এই বৌদি কেমন আছেন। বিয়ের পর থেকে তো একদিনও তাকে দেখলাম না, অফিসের অনুষ্ঠানে উনি আসেন না, কাউকে বাড়িতেও ডাকেন না, তাই আর কি। বউটা কার হে মাধববাবু? হ্যাঁ, আপনার না আমার, তাছাড়া আমি কাকে বাড়িতে নিমন্ত্রণ করব, কাকে করব না, কিংবা আমার স্ত্রীকে কখন কোথায় নিয়ে যাব, সেটা সম্পূর্ণ আমার ব্যক্তিগত ব্যাপার। আমি জানি আমার স্ত্রীকে আপনার খুব পছন্দ, তাই না মাধববাবু? পর স্ত্রীর দিকে তাকাতে লজ্জা করে না? হুম, মনে মনে কথাগুলো বললেও কোনো কারণবশত মাধববাবুকে বলতে পারলেন না। আসলে ও শরীরটা ইদানিং ভালো যাচ্ছে না বুঝলেন, তাই ঘর থেকে বাইরে তেমন বিশেষ বের হয় না, বাজার দোকান সব আমিই করি। এই তো এই অফিসের কর্মব্যস্ততার সমাপ্তি ঘোষণা হলো প্রায়, এরপর বড় বাজারে গিয়ে বউয়ের জন্য একটা লাল টুকটুকে শাড়ি কিনব, তারপর বাড়ি যাবো। আজ সন্ধ্যাটা ভাবছি আমরা বাড়িতেই উপভোগ করব। আচ্ছা মাধববাবু, আজ চলি। টেবিল থেকে ফাইলের স্তূপ গুছিয়ে একধারে রেখে কাঁধের ব্যাগটা ঝুলিয়ে হনহন করে গোবর্ধনবাবু অফিসের বাইরে বেরিয়ে গেলেন। গেটের কাছটায় এসে একবার ওপরে চোখ তুলে তাকালেন। তিনি দেখতে পেলেন অফিসের মাধববাবু এবং বাকি স্টাফেরা কী সব যেন গুজগুজ ফুসফুস করে চলেছে। তোমরা কি জানো হে, নিজের জিনিস নিজের নিয়ন্ত্রণে রাখার মধ্যে একটা আলাদাই আভিজাত্য রয়েছে। অবশ্য তা তোমাদের জানার কথা নয়, তোমরা তো বাড়িতে গিয়ে বউয়ের আঁচলে মুখ গুজে দাও, আর ভাবো সবটা যেন তোমার একার। আচ্ছা, তোমার একার রাজত্বে সত্যিই কি তুমি একাই রাজা? এদিক ওদিক দেখে গেট দিয়ে সোজা বেরিয়ে হেঁটে চললেন বাসস্ট্যান্ডের দিকে। কলকাতা শহরে সন্ধে নেমেছে বেশ খানিক আগেই, বাসে ট্রামে পিলপিল করে উঠছে শয়ে শয়ে মানুষ, সবারই যে ঘরে ফেরার বড্ড তারা। সেদিকে তাকিয়ে তিনি আবারও মুখে একটা রহস্যময় হাসি হাসলেন। যেই মানুষের নিজের জীবন নিয়ন্ত্রণ করার কোনো অধিকার নেই, তার বাঁচা মরা দুই সমান। ও হ্যাঁ, যেটা বলছিলাম, এখন কেউ নেই বুঝলেন তো, তাই আপনাদের চুপি চুপি বলি, আমার স্ত্রী আসলে অসুস্থ না, তবে দিন দিন কেমন যেন উজ্জ্বলতা হারাচ্ছে। তবে আমি তাকে যথাসাধ্য খুশি রাখার চেষ্টা করি জানেন, তবে কত ভয় পাই তাকে হারানোর। কোনো পুরুষ ওর দিকে তাকালে আমার সহ্য হয় না, তখন মাথায় রক্ত উঠে যায় আমার। কিন্তু বেচারি ঘরে বসে বসে বড্ড অলস হয়ে যায়, তাই আজ কি ভেবেছি জানেন, আমাদের আজকে তো বিবাহবার্ষিকী, এই বিবাহবার্ষিকীতে আমি তাকে বলেছি যে আজ তাকে নিয়ে এখান থেকে আমি বড় বাজার যাব। তবে এই পরিকল্পনার কথা আমি কাউকে জানতে দিই, আমি চাইনি আমার স্ত্রীকে এখানে কেউ দেখুক, বিশেষ করে ওই মাধববাবু। নিজের সাথে চলতে থাকা এই কথোপকথনের মাঝে
হঠাৎ তিনি তার হাতে একটা টান অনুভব করতেই বুঝতে পারলেন তার ঠিক পেছনে কেউ এসে দাঁড়িয়েছে। চকিতে পেছনে তাকাতেই তিনি দেখতে পেলেন একটা আবছা কালো অবয়ব ঠিক তার পেছনে এসে দাঁড়িয়েছে। তাকে বেষ্টনী করে রয়েছে এক রাশ ধোঁয়ার কুণ্ডলী। আলেয়ার আলো যেমন মানুষের মনে ভ্রম সৃষ্টি করে, ঠিক তেমনি সেই পাক খেতে থাকা ধোঁয়ার কুণ্ডলী লক্ষ্য করে একবার এবার গোবর্ধনবাবুর মুখে হাসি ফুটে উঠল। এই তো তুমি এসে গেছো, বাহ 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 বাহ, কি সুন্দর লাগছে ধোঁয়ায়। জানো তো কেন মনে হচ্ছে আজ আবার একবার মন্দিরে গিয়ে তোমায় বিয়ে করে নি, কি বলো? পাক খেতে থাকা ধোঁয়ার কুণ্ডলী এবার ধীরে ধীরে রূপ নিল একটা নারী অবয়বের। এক মাথা ঘন চুল তার মাটি স্পর্শ করেছে, পরনে খয়েরি শাড়ি, কপালে ছোট্ট টিপ, ঠোঁট জোড়া ওষ্ঠরঞ্জনীর দ্বারা রক্তিম প্রায়। ধীরে ধীরে মাটি থেকে সামান্য ওপরে ভাসতে ভাসতে সে গোবর্ধনবাবুর কাছে এসে তার হাতের মুঠো শক্ত করে ধরল। তুমি ডেকেছো আর আমি না এসে থাকতে পারি বলো? আমাদের বিবাহবার্ষিকীর দিনটা সেদিনের মতো ভুলনি দেখছি। বেশ উন্নতি হয়েছে তোমার, বিশেষ করে ওই ধূসর বস্তুটার, যেটা তোমায় প্রতিনিয়ত নিয়ন্ত্রণ করে চলেছে। তুমি সবার উপরে নিয়ন্ত্রণ পেতে চাও, কিন্তু ওই যে ভেতরের ধূসর মগজ, তাকে নিয়ন্ত্রণ করবে কি রূপে? সেদিন যদি আমার কথাগুলো একটু মন দিয়ে শুনতে তাহলে। আহ কিন্নি, তুমি আবার শুরু করলে, থাক না সেসব পুরনো কথা। স্মৃতির অতলে যেসব জিনিসগুলো তলিয়ে গেছে সেগুলোকে নাই বা মাখলাম আমরা আজ। আর যে বিশেষ দিন, তাই সেই দিনের মতো আজও আমি আর তুমি প্রথমে যাব কলেজ স্ট্রিটে, তারপর আমরা যাব বড় বাজার। তুমি তোমার পছন্দ মতো শাড়ি পছন্দ করবে আর আমি কিনে দেবো, যদিও আমি জানি তোমার প্রিয় রং কি, তাই না? এখনো তোমার মন তোমায় নিয়ন্ত্রণ করে চলছে। রবীন্দ্রনাথ ঠাকুরের সঞ্চয়িতা তোমার পছন্দ, আমার নয়। আর শাড়ি, সেখানেও আমি জানি তোমার পছন্দ করা শাড়িটাই আমায় উপহার স্বরূপ প্রদান করবে। অতএব আমার সত্যি বলার কিছুই অবশিষ্ট নেই। যাই হোক, দেরি হয়ে যাচ্ছে তোমারও আর আমারও, তারপর তো ঘরে ফিরে সেই নিয়ন্ত্রণের খেলা শুরু। দুজনেই হাত ধরাধরি করে হেঁটে চলল ট্রাম লাইনে। দুপাশে পথ চলা পথচারী এবং কিছু ফুটপাতের ফেরিওয়ালা শুধু লক্ষ্য করল একজন প্রায় প্রৌঢ় সদ্য যৌবন উত্তীর্ণ গোলগাল ফর্সা অফিস ফেরত বাবু আনমনে কারোর সাথে যেন কথা বলতে বলতে হন হনিয়ে হেঁটে চলেছে। তার মুষ্টিবদ্ধ ডান হাতটা সামান্য প্রসারিত, একবার দেখে মনে হবে কোনো এক অদৃশ্য কিছু মুঠোবন্দি করে সে হেঁটে চলেছে না ফেরার দেশে। গোবর্ধনবাবুর ব্যাপারটা কিন্তু বেশ রহস্যজনক, তাই না বিমলবাবু? রহস্যময়? তা রহস্যময়ের কি এমন দেখলে মাধব? না মানে গোবর্ধনবাবু যখন বিয়ে করলেন বয়স তখনই প্রায় এই 50 ছুঁই ছুঁই। বৌদির বয়স তো ভীষণ কম, প্রায় হাঁটুর বয়সই বলা চলে। সে বিয়ে করেছেন বেশ করেছেন, তবে বৌদিকে সেই যে দেখেছিলাম বিয়ের দিন, তারপর থেকে একবারের জন্য তাকে আপনি আমি বা অফিসের অন্য কেউ কিন্তু চোখে দেখেনি। আমি তো গোবর্ধনবাবুর পাড়ায় থাকি কি না, ওই বাড়ি থেকে হাঁটা পথে মাত্র 20 মিনিট লাগে, সেটা কথা নয়। কথা হচ্ছে যে সেদিনের পর থেকে তাকে কিন্তু আমরা কেউই চোখে দেখলাম না। আজ বিবাহবার্ষিকীর প্রসঙ্গ উত্থাপন করতে গিয়েছিলাম, বুঝলেন কি না? ভদ্রলোক তো দেখলাম বেশ চড়ে গেলেন, কারণটাই ঠিক বুঝতে পারলাম না। অফিস ফিরতি পথে ব্যস্ত কলকাতা নগরীর বক্ষে দুই সহকর্মী আজ গভীর আলোচনায় মগ্ন। অপরের ব্যক্তিজীবনে হস্তক্ষেপ এও যে আধিপত্য বিস্তারের একটা প্রমুখ অংশ বটে। কলেজ স্ট্রিটের কফি হাউসে এক পেয়ালা ধুমায়িত চা এবং মাছের চপ সহযোগে সান্ধ্যকালীন আড্ডাটা বেশ জমেছে ভালো। রাস্তার ল্যাম্পপোস্টের হলদেটে নিয়নের আলোয় এই চেনা শহরটা ঠিক সেই অফিস ঘরের সেই জটিল জ্যামিতিক আকৃতি সম্পন্ন মাকড়সার জালের মতোই রহস্যময় লাগছে। মাছের চপে একটা কামড় দিতেই এক রাশ গরম হাওয়া নির্গত হয়ে মুখে প্রবেশ করতেই
খানিকটা ইতস্তত বোধ করে এই দহন জ্বালা সহ্য করতে করতেই বিমলবাবু বললেন, নিয়ন্ত্রণের জটিল খেলা ততক্ষণই ভালো লাগে যতক্ষণ পরিস্থিতি অনুকূলে থাকে। মনে মনে কথাগুলো বিড়বিড় করতে করতে এবার কাঠের টেবিল থেকে জলের জগটা মুখের সামনে ধরে ঢকঢক করে খানিকটা শীতল পানীয় গলায় ঢেলে বললেন, আরে বাবা, যার স্ত্রী সেই বুঝুক না, আমাদের তো অন্যের ব্যাপারে অত আগ বাড়িয়ে উৎসাহ দেখিয়ে কোনো লাভ নেই। তাছাড়া ঘরে স্বল্প বয়সী স্ত্রীলোক থাকলে আধবুড়ো প্রৌঢ়র মতিভ্রম হওয়াটা বিচিত্র নয়, বুঝেছ? এমনিতেই তো বিয়ে করলেন প্রায় 45 পার করে, তার মধ্যে মেয়ের বয়স নাকি শুনেছি 25 বছর, তাই না মাধব? সে একদম বাস্তব কথা বলেছেন বিমলবাবু। তবে আরও একটা বিষয়, আজকাল তাকে যেন ঠিক স্বাভাবিক মনে হয় না। অফিসে কর্মরত অবস্থাতেই নিজের মনে মনে কিসব যেন বিড়বিড় করে চলেন, বুড়ো বয়সে ভীমরতি কিনা। চায়ের পেয়ালা থেকে শেষ চুমুকটা নিঃসাড়ে শেষ করে খালি ভাঁড়টার দিকে তাকিয়ে বিমলবাবু বললেন, দেখো, অনেকেরই তো একা একা কথা বলার একটা বদভ্যাস থাকে বটে, তবে এতদিন ধরে কাজ করছি, গোবর্ধনবাবুকে এতটা অন্যমনস্ক আগে কখনো দেখিনি। কিন্তু আজকাল তো অফিসে আসতেও নাকি প্রায়ই দেরি করেন, জিজ্ঞেস করলে বলেন দাম্পত্যের রসবোধ নাকি উত্তরোত্তর বেড়েই চলেছে, যার ফলে ওই বুঝতেই পারছো রাত্রিকালীন জাগরণ, ক্লান্তিতে নাকি সূর্যোদয়ের পরেই ঘণ্টাখানে ঘুমোন আর তারপর অফিসে আসেন। বুঝি মাধব, সবই বুঝি, আমি তো বুঝি, কিন্তু বড়বাবু তিনি কতদিন বরদাস্ত করবেন সেটা খুব বলা কঠিন। চলুন এবার একটু ওঠা যাক, বাড়ি ফিরতে হবে, গিন্নি আজ আবার সকালবেলাতেই বাজারের বিশাল ফর্দ ধরিয়ে দিয়েছেন। অগত্যা ফেরার পথে শিয়ালদহ স্টেশন সংলগ্ন কোলে মার্কেট থেকে কিছু আনাজপাতি কিনে নিয়ে যেতে হবে, নয়তো বাড়িতে ঢোকা কিন্তু একদম নিষেধ, বুঝলে? একেবারে নির্ঘাত দাম্পত্য কলহ। চলুন দাদা, রাতও হলো। কফি হাউস থেকে বাইরে বেরিয়ে পকেট থেকে বেনসানের কাঁচি সিগারেট ধরিয়ে দুই ঘনিষ্ঠ সহকর্মী হাঁটতে লাগলো বাস স্ট্যান্ডের দিকে। পথের দুধারে ছোট বড় নানান বইয়ের দোকান, যেখানে লোভনীয় পশার সাজিয়ে দোকানিরা জুলজুলে চোখে চেয়ে রয়েছে খদ্দেরের আশায়। এও যেন এক নিয়ন্ত্রণের খেলা, ব্যবসায় শ্রীবৃদ্ধি পেতে গেলে যে শিকারী পাখির চোখ থাকা অত্যন্ত আবশ্যক। একবার মাছ জলের ওপর ঘাই মারলেই ব্যাস। সেই দিকে তাকাতে তাকাতে বিমলবাবু ডুবে যাচ্ছিলেন শৈশবের সেই সব নস্টালজিক দিনগুলোতে। তারও এক সময় বড়ই বই পড়ার নেশা ছিল, নতুন বইয়ের ঘ্রাণ যে বইকিরদের কাছে সুগন্ধি আতরের সমতুল্য সে বিষয়ে কোনো সন্দেহ নেই। হঠাৎ হাতে একটা আলতো চাপ অনুভব করতেই বিমলবাবু দেখতে পেলেন মাধব তার কালো চোখের তারায় এক রাশ বিস্ময় নিয়ে দেখে চলেছে একটি বইয়ের স্টলের দিকে। তার দৃষ্টি অনুসরণ করে বিমলবাবু দেখলেন একটি বইয়ের দোকানে দাঁড়িয়ে রয়েছেন গোবর্ধনবাবু। সামনে রাখা বইয়ের স্তূপ থেকে বেছে নিচ্ছেন কিছু বই। দৃশ্যটি বস্তুতই অস্বাভাবিক কিছু নয়, তবে তিনি পাশে তাকিয়ে কার সাথে যেন অনর্গল বকে চলেছেন এবং একটার পর একটা বইয়ের পাতা উল্টে রেখে দিচ্ছেন। তারা দুজনে আরও ভালো করে লক্ষ্য করে বুঝলেন পাশে কেউ নেই, সেই জায়গাটা ফাঁকা। দোকানিও চোখে এক রাশ বিস্ময় নিয়ে প্রত্যক্ষ করছেন গোবর্ধনবাবুর সেই অদ্ভুত কাণ্ড কারখানা। গোবর্ধনবাবুর মানসিক স্বাস্থ্য সম্বন্ধে সত্যি এইবার চিন্তার উদ্রেক হচ্ছে। এইভাবে জনসমক্ষে একা একা বিড়বিড় করা যে কোনোভাবে সুস্থতার ইঙ্গিত দেয় না। এরপর একটা দীর্ঘ বিরতি। হাতে ধরা একটা মোটা বই বগল দাবা করে দোকান থেকে চলে যেতেই এবার বিমলবাবু সেই দোকানে এসে দোকানিকে উদ্দেশ্য করে প্রশ্ন করলেন, আচ্ছা, এক্ষুনি যে ভদ্রলোক আপনার থেকে বই নিয়ে গেলেন না, উনি ঠিক কী বই কিনলেন একটু বলতে পারবেন? মানে আপনার যদি কোনো আপত্তি না থাকে আর কি। দোকানি ভদ্রলোকের বয়স প্রায় 40 উত্তীর্ণ,
দীর্ঘ রিজু শরীরে মেয়েদের লেশমাত্র নেই। কেন বলুন তো মশাই, কে আপনারা? ওনার কথা কেনই বা জানতে চাইছেন? স্মিত হেসে পকেট থেকে একটা করকরে 100 টাকার নোট বের করে দোকানিকে দিয়ে বললেন, জ্ঞানী ব্যক্তিরা বলে গিয়েছেন, সুমিষ্ট ফলের আস্বাদন গ্রহণ করে জিহবা এবং ঘ্রাণেন্দ্রিয় উভয়কেই সন্তুষ্ট করো, বুঝলে? বৃথা সময় আর বাক্য ব্যয় করে সুবর্ণ সুযোগ হাতছাড়া করো না, নইলে কিন্তু ঘোর বিপদ। বিমলবাবুর কথায় যেন এবার জাদুর মতো কাজ হলো। দোকানি ভদ্রলোক এবার গদগদ ভঙ্গিতে মুখে হাসির রেখা ফুটিয়ে তুলে বললেন, নারায়ণ, কারণ শাস্ত্রে বলেছে অতিথি হচ্ছে নারায়ণ। বলুন কি জানতে চাইছেন? ওই ওই লোকটার ব্যাপারে তো? বড়ই অদ্ভুত লোক, বুঝলেন কি না? আমারই পুরনো খদ্দের, প্রায় বইপত্র কিনে নিয়ে যায়। আগে তো প্রায় আসতেন, কিন্তু মাঝে বেশ কিছু মাস তার আর দেখা সাক্ষাৎ বিশেষ পায়নি। এই অনেক মাস পরে আবার তার পায়ের ধুলো পড়ল। তবে তার এবারের সাক্ষাৎ আমায় বড্ড আশ্চর্য করল। না, আসলে তিনি ভীষণ অন্যমনস্ক ছিলেন, বারবার পাশে তাকিয়ে কার সাথে যেন ফিসফিস করে কথা বলছিলেন। কিছু টুকরো টুকরো কথা অবশ্য আমার কানে এসেছিল, এই এই যেমন ধরুন, এবার তোমায় ফিরিয়ে আনবো, দেখো তুমি আবারও আগের মতো স্বাধীনভাবে বাঁচতে পারবে। তবে যাকে উদ্দেশ্য করে বলছিল তাকে দেখা তো দূরে থাক, তার ছায়া অবধি দেখলাম না মশাই। ভর সন্ধেবেলা এমন একটা নাটকীয় দৃশ্যের অবতারণা, এ তো বায়োস্কোপের চলচ্চিত্রকে হার মানায়। তিনি দুটি বই কিনলেন, একটি রবীন্দ্রনাথের সঞ্চয়িতা এবং এবং কি, আরে বলো, আরেকটা কি বই? বিমলবাবুর প্রশ্নে খানিক আমতা আমতা করে প্রশ্নের নির্দিষ্ট উত্তর না দিয়ে এবার আরেকটি পাল্টা প্রশ্ন করল লোকটা। আচ্ছা বাব, এবারে আপনারা বলুন তো, আপনারা কি পুলিশের লোক? উনি কি কোনো অপরাধের সাথে যুক্ত নাকি? এত প্রশ্ন করছেন কেন বলুন তো? শোনো, পুলিশের লোক হলে না তোমায় টাকা দিয়ে মুখ খোলাতাম না, বুঝেছ? থানায় তুলে নিয়ে গিয়ে লকআপে ঢুকিয়ে পেটের ভেতর থেকে কথা কি করে বের করতে হয় তা কিন্তু আমার জানা আছে, যতদূর অপরাধের প্রশ্ন। তিনি কোনো অপরাধ করেছেন কি না সেই বিষয় কিন্তু আমরাও নিশ্চিত নই, তবে একটা ছোট্ট খটকা আছে আর সেটা দূর করতে এসেছিলাম। বাঁচালেন মশাই, আমি সামান্য ছাপোষা দোকানি, পুলিশি ঝামেলায় কে পড়তে চায় বলুন দেখিনি। সে যাগে, যেটা বলছিলাম, তিনি একটি অদ্ভুত বইয়ের সন্ধান করছিলেন, স্টকে ছিল না কিন্তু ওই ধরনের একটি বই ছিল, সেটি দিলাম। বইটির নাম ছিল তন্ত্র পুরাণ, প্রাচীন ভারতবর্ষের তন্ত্রের ইতিহাস এবং বিশেষ কিছু তন্ত্র সাধনার কৌশল সেখানে বলা আছে। ভদ্রলোকের বোধহয় তন্ত্র নিয়ে ভীষণ আগ্রহ, তাই হয়তো কিনেছেন। তবে তার ওই একা একা বিড়বিড় করা আমার কাছে বড়ই অদ্ভুত ঠেকেছিল। এমনকি উনি দোকানের সামনে দাঁড়াতেই অদ্ভুত একটা গন্ধ নাকে এসেছিল। গন্ধ? কেমন গন্ধ? ওই যে শ্মশান চত্বরে যখন ওই ওই মৃতদেহ পোড়ানো হয় না, তখন মৃতদেহের হাড় মাংস মজ্জা আগুনে পোড়ার সময় যে ওই একটা উৎকট গন্ধের সৃষ্টি হয়, ওই খানিকটা তেমনই। কাছাকাছি তো কোনো শ্মশানও নেই, বুঝলেন কি না? ব্যাপারটা খুবই সন্দেহজনক। বিমলবাবু এবং মাধব এমন এক বিচিত্র কথা শুনে একে অপরের মুখের দিকে এক দৃষ্টে তাকিয়ে রইলেন। মনের কোণে একটা সন্দেহ উঁকি দিচ্ছে বটে, তবে মুখে কিছু বলার উপায় নেই। সংক্ষেপে তাকে ধন্যবাদ জানিয়ে রাস্তা দিয়ে হন হন করে হাঁটতে হাঁটতে চললেন বাস স্ট্যান্ডের দিকে। তাদের যে আজ বড্ড বাড়ি ফেরার তাড়া, অন্যের জীবনে হস্তক্ষেপ করার ফল কি হতে পারে সেই বিষয়ে তারাও দ্বিধাগ্রস্ত এবং সন্দিগ্ধ। সমস্ত ব্যাপারটা যেন বড়ই বিচিত্র। কি বললি?
শরীরের পথে কষ্ট দিয়ে বাড়াচ্ছে, একেবারে শেষ করে ফেলো, শেষ করে ফেলো। চুপ, না 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 না, তো সহজে তোমায় ছাড়ছি না। তোমার জীবনের ওপর শুধুমাত্র আমার নিয়ন্ত্রণ। তুমি কোথায় যাবে? তুমি কার কাছে যাবে আমার ছেলে? হ্যাঁ, কার কাছে যাবে? এই 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 এই, ঠিক ততটুকুই শব্দ করবি যতটুকু আমি তোকে করতে পারবো। না, কতটা? না, কতটা? কতটা? না, তুমি এটা করতে পারো না। আমার নিজের জীবনের উপর সম্পূর্ণ অধিকার রয়েছে। তোমায় তোমায় বিয়ে করেছি বলে তুমি যথেচ্ছাচার করতে পারো না। বেশ করবো, করবো, বেশ করবো। পুরুষালী কণ্ঠের ব্যক্তিটি এবার ক্রোধে অগ্নিশর্মা হয়ে তার গলাটা চেপে ধরে দেওয়ালে ঠুকতে থাকে। হঠাৎ করেই সেই আহত মানুষটির হাতে উঠে এলো অন্ধকার ঘরের ভেতর থেকে কোমরের খাঁজে লুকিয়ে রাখা একটা ধারালো মাংস কাটার চপার। মুহূর্তের মধ্যে হিংস্র জন্তুর মতো এক ঝটকায় নিজেকে সরিয়ে নিয়ে তার মাথা লক্ষ্য করে চালিয়ে দিল। মাথার মাঝ বরাবর চপারের কোপ পড়তেই মাথাটা মাঝ বরাবর দুভাগে ভাগ হয়ে মাথার ভেতর থেকে বেরিয়ে এলো সেই ধূসর বস্তুটি, যার জোরে মানব সভ্যতা সমগ্র বিশ্বে আধিপত্য স্থাপন করতে পেরেছে। কাটা কলা গাছের মতো দেহটা আছড়ে পড়ল মাটিতে। ঘুমালো রাজুরালো গিয়েলো দেশে, বুলবুলিতে তান খেয়েছে, খাজনা দেব কিসে? না, খাজনা দেব কাকে? তাকে দেবার কথা সে তো নিজের মাথা থেকে গড়িয়ে পড়তে থাকা ফোঁটা ফোঁটা রক্ত তখন চিবুক বেয়ে ঠোঁটের কাজটা এসে জমা হচ্ছে। জিভ দিয়ে একবার চেটে তার নোনতা স্বাদটুকু নিল সে। পোশাকে মুছে নিল সেই রক্তাক্ত চপারটি। এবার মৃতদেহটা টানতে টানতে নিয়ে চলল বাথরুমের দিকে। ওই ধূসর মগজের কাজ ফুরিয়েছে, এবার যে দেহের শুদ্ধিকরণের ভীষণ প্রয়োজন। ঘরের ঘণ্টি দুবার বেজে উঠতে সম্বিত ফিরল গোবর্ধন বাবুর। তার সারা শরীর জুড়ে নেমে এসেছে নোনা জলের স্রোত। ঘর্মাক্ত শরীরটাকে বিছানার একদিকে কাত করে মাটিতে পা রাখলেন তিনি। আজও সেই একই স্বপ্ন, সেই একই দৃশ্য বিগত বেশ কিছু সময় ধরে তার মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। বুকটা যেন এখনো হাঁপড়ের মতো উঠানামা করছে। ঘরের চারিদিকে একবার সচকিত দৃষ্টিতে কি যেন চেয়ে দেখে নিল সে। তারপর চোখের তারায় একটি নিশ্চিন্ত ভাব ফুটিয়ে পরনে পড়ে থাকা লুঙ্গির গাঁট শক্ত করে বেঁধে বিছানার পাশে রাখা একটা বইয়ের ভাঁজ করা পাতার দিকে এক ঝলক তাকিয়ে নিল সে। এরপর ঘরের ঈশান কোণে একটা জমাট বাঁধা আবছা কালো অবয়ব। সকাল সকাল কে যে এলো? তোমার ঘুমটা ভাঙলো তাই না? আচ্ছা আচ্ছা আচ্ছা, রাগ করো না, আমি আমি খুব করে বকে দেবো জান তো। তোমার ঘুম যে আমি ছাড়া আর কেউ ভাঙাবে এ আমি সহ্য করতে পারি না। সেই যে কতকাল হয়ে গেল, আমি তো সকালের প্রথম কিরণ মুখে পড়তেই তোমায় এলো চুলে রজনীগন্ধার তেল লাগিয়ে দিই। তোমার খোলা চুলে বড্ড এলো মেলো লাগে জানো তো। আচ্ছা আচ্ছা আচ্ছা, তুমি বরং একটু বসো, বুঝলে, আমি দেখে আসি কি এলো। হ্যাঁ, ওই প্রান্তের ব্যক্তিটি প্রত্যুত্তরে ঠিক কি বলল শোনা গেল না, তবে হাওয়ায় কান পাতলে শোনা যায় কেউ যেন অতি ক্ষীণ কণ্ঠে কিছু একটা বিড়বিড় করে চলেছে।
সেদিকে আর বিন্দু মাত্র ভ্রুক্ষেপ না করে শয়নকক্ষের বাইরে গিয়ে একটা বড় জং ধরা তালা লাগিয়ে হন হন করে নিচে নেমে গেলেন এই বাড়ির বর্তমান মালিক গোবর্ধনবাবু। এই প্রাচীন বাড়ির সিঁড়ি দিয়ে নিচে নামার সময় হাওয়ায় চটি পায়ে খটাস খটাস করে শব্দখানিক উঠে গিয়ে মিলিয়ে গেল। গোবর্ধনবাবুর এই পৈতৃক ভিটেতে নয় নয় করে প্রায় চার পুরুষের বাস। প্রাচীন এই বাড়িটা মেরামতের অভাবেই যেন খানিকটা প্রাচীন বটবৃক্ষের মতো নগ্ন ইঁট এবং প্রাচীন ভাস্কর্যের সম্ভার সাজিয়ে নুইয়ে পড়েছে যেন। গিন্নি বারবার এই বাড়ি মেরামত করার কিংবা অন্যত্র বাসা খোঁজার তীব্র বাসনা নিয়ে যতবার তার কাছে দরখাস্ত করেছে, অফিসের বড়বাবুর মতো বারংবার তিনি প্রত্যাখ্যাত হয়েছেন। বলা ভালো, এই বাড়িটা তার ধূসর মস্তিষ্কের নিয়ন্ত্রণ কক্ষের মতোই মস্ত খিলান নিয়ে আজও সগৌরবে দাঁড়িয়ে আছে। গোবর্ধনবাবুর গেল বছর 51 হল। এতগুলো বছর অবিবাহিত কাটিয়ে এই কয়েক বছর আগেই চারুলতা দেবীকে বিয়ে করে ঘরে তোলেন। তিনি একাই থাকতেন এই প্রেতপুরীতে। বলা ভালো, তার স্বাধীন সত্তার চৌহদ্দির মধ্যে অন্য কারোর প্রবেশ করা ছিল তীব্র নিষেধাজ্ঞা। দরজার কাছে এসে নিজের সারা শরীরে হাত বুলিয়ে কী যেন একটা খুঁজে নিয়ে নিশ্চিন্ত হলেন তিনি। মূল ফটকের পাশে লাগানো যে ছোট্ট ভাঙা আয়না, তাতে একবার মুখটা দেখে নিলেন যেন। পুরনো কাঠের দরজার ফাঁক দিয়ে এসে পড়েছে সকালের মিঠে রোদ। তবে বাড়িটা বেশ প্রাচীন হওয়ায় সেখানে সেভাবে আলো বাতাস খেলে না, ফলে সকালের ঝলমলে রোদ্দুরেও যেন ঘরের ভেতরটা কেমন যেন খানিক অন্ধকারচ্ছন্ন, ঠান্ডা, স্যাঁতস্যাঁতে। খট করে দরজার পাল্লাটা খুলতেই অবাক বিস্ময়ে তিনি যাকে দেখতে পেলেন তাকেই সাত সকালে দেখবেন বলে আশা করেননি। হয়তো বাইরে দাঁড়িয়ে থাকা অনাহূত আগন্তুককে, শুনছ তুই এত সকালে? মাথার ওপর তখন গমগমে সূর্যের তেজ। সময় প্রায় সকাল 10টা। একতলা ড্রয়িং রুমটিতে বসে মুখোমুখি দুই ব্যক্তি, সামনে দুই পেয়ালা ধুমায়িত চা এবং দুটি করে বিস্কিট। দাদা, তোমায় কেমন চমক দিলাম বলো। আসলে এদিক দিয়েই যাচ্ছিলাম, ভাবলাম অনেকদিন দেখা হয়ে ওঠেনি, যাই একবার দেখাটা করেই আসি। তা তুমি চা বানালে যে, বৌদিকে দেখছি না, তিনি ঘুমোচ্ছেন নিশ্চয়ই। চায়ের কাপে শুরুত করে একটা চুমুক দিয়ে গোবর্ধনবাবু বললেন, তার আগে বল তুই এতদিন ছিলিস করে? শেষবার শুনেছিলাম বম্বে থেকে কিসব প্রোডাকশনের কাজ করছিল, আমাদের বিয়েতেও তো এলি না, মাসি মেশো তোকে নিয়ে খুব দুঃখ করছিল ভাই। আর বলো না দাদা, তুমি তো জানোই ছোট থেকেই আমি ফিল্মের পোকা ছিলাম, দিলীপ কুমার, ধর্মেন্দ্র, ওনাদের অন্ধ ভক্ত বললেই পারো। তবে আমার আইডল ছিলেন রাজেশ খান্না। তবে আমি কোনোদিনও নায়ক হতে চাইনি, চেয়েছিলাম ডিরেক্টর হতে। আসলে যখনই কোনো নতুন সিনেমা আসতো আমি লক্ষ্য করতাম সেই সিনেমার গল্পকে আরও কীভাবে ভালো করা যায়। মাঝে মাঝে একটা গল্পকে খাতার পাতায় নিজের মতো করে লিখতামও বটে। সত্যি বলতে চাইলে লেখক হয়েও নাম করতে পারতাম, তবে আমার ঝোঁক ছিল সিনেমা বানাবো। কিন্তু বানাবো বললেই তো আর বানানো যায় না। গল্পের স্ক্রিপ্ট নিয়ে ডিরেক্টরদের দাঁড়ে দাঁড়ে ঘুরতে লাগলাম, অবশেষে সুযোগ এলো। প্রথমে ফ্লোর বয়, তারপর ক্যামেরাম্যান, এরপর মেকআপ আর্টিস্টেরও কাজ শিখি। এইভাবে কেটে গেল আরও কিছু বছর। অবশেষে বিড়ালের ভাগ্যে শিখে ছিঁড়ল, কাজ পেলাম অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টরের। আর পিছু ফিরে তাকাতে হয়নি, কিছু ছোট বাজেটের কাজ করে টাকা জমিয়ে এখন নিজেই প্রোডাকশন হাউস খুলে ডিরেকশনের কাজে হাত লাগিয়েছি। নিজেই ছবি প্রোডিউস করি। বোম্বাইয়ের জুহু বিচের কাছে একটা ফ্ল্যাট নিয়েছি। কলকাতায় এসেছিলাম দুটো কাজে। এবারে বাংলা চলচ্চিত্র জগতে পা দিতে চলেছি আমি। একটা ভালো প্লট হাতে এসেছে বুঝলে কিনা, তাই এয়ারপোর্ট থেকে লাগেজ নিয়ে সোজা তোমার বাড়ি। এছাড়া আমার একটা ছোট্ট অনুরোধ রয়েছে তোমার কাছে, এই ছোট ভাইয়ের একটা আর্জি বলতে পারো। আসলে আমি একটা ভূতের সিনেমা করতে চলেছি, যার জন্য মানে তোমার এই বাড়িটা কিছুদিনের জন্য যদি শুটিংয়ের কাজে ব্যবহার করতে পারতাম, অবশ্য যদি তুমি আপত্তি না করো তো। আসলে মধ্য কলকাতার এমন গলির মধ্যে পানা পুকুর ঘেঁষে গলির একদম শেষ প্রান্তে এমন এক প্রাচীন বাড়ি যে শুটিং লোকেশনের পক্ষে আদর্শ, এমন বাড়ি কলকাতায় খুব কমই রয়েছে। তবে চিন্তা করো না দাদা, এর জন্য আমি তোমায় প্রতিদিন বাবদ একটা মোটা অঙ্কের টাকা দেব, চেকবই সাথেই এনেছি,
ব্যাস তোমার সম্মতির প্রয়োজন। শুটিং স্পট তো আবার আমার বাড়িতে? কখনোই না। দেখো, তুমি আমার বাড়ির অতিথি, এসেছো যখন জল খাবার খেয়ে আসতে পারো। তবে আমাদের সুখ শান্তি নিয়ন্ত্রণ করার অধিকার তোমায় কে দিয়েছে? ওই ধূসর মগজটার কারসাজি, তাই না? হ্যাঁ, আবার টাকা দেখাচ্ছে আমায়, টাকা, ওই কটা কাগজের নোটের বিনিময়ে আমাকে কিনে নিতে চাইছে। ঠাকুর, আরে এত কি ভাবছো দাদা, কিছু তো বলো। রঞ্জনের কথা শুনে এবার যেন খানিক সম্বিত ফিরে এলো তার মনের মধ্যে। চলতে থাকা বিদ্রোহী কণ্ঠের প্রতিবাদ নিজের মনেই চেপে রাখলেন তিনি। মনে মনে আবারও বিড়বিড় করতে লাগলেন। না 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 না, জানতে দেওয়া যাবে না কিছুতেই। কতদিন চলবে শুটিং? সে তো নিশ্চিত করে বলা যাচ্ছে না, তবে তুমি চিন্তা করো না দাদা, খুব দ্রুতই আমরা কাজ শেষ করে আবার বোম্বেতে ফিরে যাব। আসলে গল্পের শেষ দৃশ্যের কিছু মুহূর্ত তো ওখানেই শুট করতে হবে, তেমনই কথা আছে আর কি। আচ্ছা, এতক্ষণ ধরে আমরা কথা বলছি, বৌদিকে তো দেখতে পাচ্ছি না। আস্তে কথা বল, ও ঘুমোচ্ছে। আসলে কদিন ধরে ওর শরীরটা ভালো নেই জানিস তো, ও বরং ঘুমাক। আচ্ছা তুই বল কি বলছিলিস। ও সেটা আগে বলবে তো, চিন্তা করো না, শুটিং এর সময় খুব বেশি বিরক্ত করব না। ওই যে বাড়ির উত্তর দিকটা, যেদিকে মন্দির রয়েছে আর কিছু ঘর যেগুলোতে কেউ থাকে না এখন আর, আমরা ওই দিকেই থাকবো বলে ঠিক করেছি। তার আগে গল্পটা বলি শোনো, দেখো তো এই বাজারে চলবে কিনা। গল্প? ঠিক আছে বল শুনি। একটা দম্পতি, বুঝলে কিনা, একজন বাঙালি দম্পতির বিয়ে হয়েছে। এইবারে লাইট ক্যামেরা অ্যাকশন। প্রথম দৃশ্যে দেখা যাবে সেই দম্পতির মধ্যে পাত্রের বয়স এই ধরো 40-এর ঊর্ধ্বে, এবং পাত্রী তার থেকে বয়সে বেশ খানিকটা ছোট বললেই চলে, ওই 24 কি 25। কথাগুলো বলে গোবর্ধনবাবুর থমথমে মুখের দিকে এক ঝলক দেখে নিয়ে রঞ্জন আবার বলতে শুরু করল। পাত্র ধরো একজন সরকারি কর্মচারী, মাইনে মেরে কেটে বাঙালির জীবনে লোভনীয় না হলেও বেশ ভালোই, সাথে আবার উপরের পাওনা তো আছেই। মেয়েটি অনাথ তবে কর্মরত, ছোট থেকেই চার্চে বড় হয়ে উঠেছে, এবং নিজের যোগ্যতায় আজ একজন প্রতিষ্ঠিত মেকআপ আর্টিস্ট। পাত্রের কাছে সম্বন্ধটা তার এক আত্মীয় নিয়ে এসেছিল, মেয়েটিও অনাথ সাথে আবার গুণীয়, তাই পাত্রও আর না করেনি। তো দ্বিতীয় দৃশ্যে আবারও লাইট ক্যামেরা অ্যাকশন। পরিবারের প্রধান সেই পুরুষটি মেয়েটিকে কোনো কাজ করতে দিতে চায় না, বুঝলে কি না, ওই টিপিক্যাল হাজবেন্ড আর কি। এমনকি সে বাইরে যাক, কারোর সাথে কথা বলুক, সেটিও চান না। তার স্ত্রী সামান্য বাজার করতে গিয়ে যদি কোনো পুরুষের সাথে বিন্দুমাত্র সৌজন্যতার খাতিরে বাক্য বিনিময় করে, তাহলে সেদিন বাড়িতে দক্ষ যজ্ঞ শুরু হয়, শুরু হয় মেয়েটির উপর অকথ্য অত্যাচার। দিন দিন সেই মাত্রা বাড়তেই থাকে। মেয়েটি অনেক কাকুতি মিনতি করে, তবুও সেই পুরুষটি তার কথার বিন্দুমাত্র কর্ণপাত করেন না। দিনের পর দিন অকথ্য অত্যাচারে সেই মেয়েটি শেষে ঠিক করে যে আত্মহত্যার পথ বেছে নেবে। কিন্তু 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 কি এই কিন্তু কি রঞ্জু? আমার গল্পের সেই পুরুষ চরিত্রটি মারাত্মকভাবে মানসিক রোগে আক্রান্ত। সে ভাবে তার অধীনস্থ সমস্ত কিছুকে সে নিজের হাতে নিয়ন্ত্রণ করতে পারে, যেমন ধরো সময়, মুহূর্ত, ভালো লাগা, আবেগ, রাগ, কিংবা ওই ওই উপরের ঘরে থাকা সিলিং ফ্যান, সেটাও বিরক্তির কারণ ঘটলে ওই সুইচ টিপে বন্ধ করে দেবে, কিংবা এক আছাড় মেরে ভেঙে ফেলতেও দুবার ভাববে না। আসলে সবটাই যে ভ্রম, মাকড়সার জালের মতো এক অদ্ভুত মায়াজাল, যাই এই ধূসর মস্তিষ্কের মধ্যে বর্তমান। মানুষ সর্বদাই সমাজ তথা প্রকৃতিকে নিজের নিয়ন্ত্রণে আনতে চেয়েছে, সে আর নতুন কি। তবে এই নিয়ন্ত্রণ করার প্রবণতা যদি মাত্রাতিরিক্ত বৃদ্ধি পায়, তাহলে সেটা সাইকোলজিক্যাল ডিসঅর্ডারে পরিণত হয়। এই একই রোগের শিকার কিন্তু তার সাথে থাকা কোনো ব্যক্তির মধ্যেও সঞ্চারিত হতে পারে। এই যে এত গোষ্ঠীদ্বন্দ্ব, রাজায় রাজায় এত যুদ্ধ, এত যে রক্তক্ষয়ী সংগ্রামের গাথা ইতিহাস জুড়ে, কেন? সে তো নিয়ন্ত্রণ করতে চাওয়ার আদম্য স্পৃহা থেকেই উৎপন্ন, তাই না? সে যাককে, গল্পে ফিরে আসি তো। সেই পাত্রী মানে আমার সিনেমার নায়িকা নায়কের অত্যাচারে অতিষ্ঠ হয়ে সিদ্ধান্ত নিল যে আত্মহননের পথ বেছে নেবে, কারণ ডিভোর্স তাকে তার স্বামী দেবে না,
সে তাকে না বাঁচতে দেবে না মরতে। সে চায় তার স্ত্রীকে সবসময় নিজের হাতের মুঠোয় রাখতে, ওই টিপিক্যাল মেল ইগো আর কি। একদিন রাতে আমার সিনেমার নায়িকা যখন নায়কের অনুপস্থিতিতে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করতেই যাবে, ঠিক সেই সময় তার স্বামী এসে তাকে টুল থেকে ফেলে দিয়ে কোমর থেকে বেল্ট দিয়ে মারতে মারতে ঘরে নিয়ে যায়। ঘরের দরজা বন্ধ হয়ে যায়, শব্দ হয় ক্যাঁচ করে। আসলে পুরনো বাড়ি তো তাই আর কি। ঘরের ভেতর থেকে ভেসে আসে কিছু টুকরো টুকরো কথা, তীব্র আর্তনাদ এবং শেষে ধপ করে কোনো কিছু পড়ে যাওয়ার শব্দ। ব্যাস আপাতত এতটুকু ভেবে রেখেছি, এর পরেরটা এখনও ভেবে উঠতে পারিনি দাদা। গল্পের শেষটুকু নিয়ে ভীষণ দ্বন্দ্বে আছি। এ দাদা কি হলো তোমার, এভাবে ঘামছো কেন, তোমার কি অসুস্থ বোধ হচ্ছে? গোবর্ধনবাবুর ঘর্মাক্ত শরীরটা যেন একটু একটু করে সোফায় এলিয়ে পড়ছে, শুধু আঙুলের ইশারায় ঘরের একটা দিকে দেখিয়ে কিছু যেন বলতে চাইছেন তিনি। ঘরের কোণে জমে থাকা শতাব্দীর ধুলোমাখা কাঠের টেবিলের ওপরে একটা ছোট্ট বাক্স রাখা রয়েছে, তার ঠিক পাশেই একটা কালো আবছা অবয়ব দেখা যাচ্ছে না, তার মাথাটা দুভাগে বিভক্ত, থেতলে যাওয়া মাথার ভেতর থেকে বেরিয়ে আসছে ঘিলু, মাথার ঠিক মাঝ বরাবর গেঁথে রয়েছে একটা ধারালো মাংস কাটার ছুরি, মাথার দুপাশে আলগোছে লেগে রয়েছে কিছু কাঁচা পাকা চুল, তবে সেই চুল যেন কেউ নকল চুলের আড়ালে লুকিয়ে রাখার চেষ্টা করেছে। লম্বা বিনুনি মাটি স্পর্শ করেছে তার কপালে লাল টিপ এবং ঠোঁটে রক্তিম ওষ্ঠরঞ্জনী। ক্ষণিকের জন্য একবার দেখা দিয়েই সে রঞ্জন সেই দিকে ঘুরে তাকাতে মুহূর্তের মধ্যে গুঁড়ো গুঁড়ো হয়ে বাতাসে মিলিয়ে গেল। তবে তিনি গোবর্ধনবাবুর অপরিচিত নন, তিনি যে তাকে চেনেন, দীর্ঘকাল ধরে যে তার সাথে সহবাস, তার লক্ষ্য টেবিলে রাখা সেই বাক্সের দিকে। গোবর্ধনবাবুর ইশারা বুঝতে পেরে রঞ্জন দ্রুত সেই বাক্স নিজে এসে রাখলেন গোবর্ধনবাবুর সামনে। কাঁপা কাঁপা হাতে তিনি সেখান থেকে একটা ট্যাবলেটের পাতা তুলে নিয়ে একটা বড়ি মুখে দিলেন, ধীরে ধীরে তার কম্পন থেমে গেল, তিনি দ্রুত স্বাভাবিক অবস্থায় ফিরে এলেন। রঞ্জন এক ঝলক সেই ওষুধের পাতায় চোখ বুলিয়ে নিল। অ্যান্টি ডিপ্রেশন পিল, মেন্টাল ডিসঅর্ডার, ডিপ্রেশন, অ্যাংজাইটি এবং অনিদ্রার রোগ দূরীভূত করতে ব্যবহৃত হয়। মুখে কিছু বললেন না বটে, তবে এহেন প্রতিক্রিয়ায় তিনি যেন খানিকটা খুশি হলেন, কিন্তু কেন? সে কি কিছু টের পেয়েছে, এমন কিছু যা আজও সবার কাছে অজানা? ট্রলি ব্যাগের ঘর ঘর শব্দ যেন গোবর্ধনবাবুর এই প্রাচীন বাড়িটার নৈঃশব্দ ভেদ করছে। চাকর বলতে কেউ নেই, এতদিন সব কাজ নিজেই করতেন, তবে বিয়ের পর থাক সেসব কথা। গল্পটা যেখানে মিথ্যে ভ্রম, মায়াজাল এবং অন্যকে নিয়ন্ত্রণ করার অদম্য ইচ্ছেকে ঘিরে, সেখানে এসব ছোটোখাটো কাজের অপ্রাসঙ্গিক আলোচনা না করলেই বরং ভালো। স্মৃতির স্বপ্নিল স্তূপ যখন মৃত শরীরের ঘ্রাণে মিশে যায়, পড়ে থাকে রহস্যের কুয়াশায় আবৃত বিন্দু বিন্দু শিশিরের কণা, আমরা আমাদের এই ধূসর মস্তিষ্কে শান দিয়ে আবারও মেতে উঠি অন্য এক নিয়ন্ত্রণের খেলায়। ঠিক যেভাবে রঞ্জনবাবু ক্যামেরার ওই প্রান্তে বসে তার সিনেমার নায়ক প্রলয়ের অভিনয়ে দক্ষতা নিয়ন্ত্রণ করার প্রাণপণ চেষ্টায় মেতে উঠেছে, আর তার শোবার ঘরের জানলার গারদে মুখ রেখে একজন, না ঠিক একজন না, বলা ভালো দুজন সেই দৃশ্য দেখে চলেছে। সমস্ত পরিবেশটা যেন সেই গোবর্ধনবাবুর অফিসের ঘরের ওপরে একটি স্থূলকায় কালো মাকড়সার জাল বোনার মতো, ভ্রমের ছায়ার আচ্ছাদনে দুই চোখ যেন দেখে চলেছে ইরিজাহের পুনরাবৃত্তি। এ কোন খেলায় মেতে উঠেছে তারা, রহস্যের জাল বুনে কোন শিকারকে ফাঁদে ফেলার এই প্রচেষ্টা? প্রলয়, তোমায় বারবার বলেছি যে তুমি যখন ঐন্দ্রিলার সাথে দাম্পত্য কলহের দৃশ্যে অভিনয় করবে, তখন তোমার ভেতরে সেই নিয়ন্ত্রক যা তাকে বারবার সমস্ত প্রিয় জিনিস চাওয়া পাওয়ার মধ্যে এক দুর্ভেদ্য প্রাচীরের সৃষ্টি করবে। না না, হচ্ছে না, হচ্ছে না, এইভাবে হবে না। এই আমায় দেখো, তুমি ক্যামেরার ওই প্রান্তে গিয়ে লেন্সে চোখ রাখো,
আর আমায় ভালোভাবে দেখো। পরিচালক রঞ্জন ঘোষ এখন ফিল্ম ইন্ডাস্ট্রির একজন উজ্জ্বল নক্ষত্র। উঠতি ফিল্ম প্রোডাকশন হাউসগুলোর মধ্যে সত্যম ফিল্ম প্রোডাকশন এখন অনুসকলের মুখে মুখে। ম্যাগাজিনের কভার পেজ থেকে শুরু করে সংবাদ মাধ্যমগুলো এখন রঞ্জন ঘোষের সাক্ষাৎকার নিতে তৎপর। ক্যামেরার ওই প্রান্তে গিয়ে এবার রঞ্জন সংলাপ লেখা কাগজে একবার চোখ বুলিয়ে নায়িকা ঐন্দ্রিলার কাছে গিয়ে তার গাল লক্ষ্য করে একটা ঠেসে থাপ্পড় কষিয়ে দিল। তোমার জীবনের উপর অধিকার শুধু আমার, আমার একার। তোমার প্রতিটা কাজ, অনুশাসন, প্রতিটা শব্দের সংযোগ, কোথায় কতটুকু শব্দ ব্যবহার করতে হবে সেটাও আমি ঠিক করে দেব। এমনকি এই বাড়িতে শ্বাস প্রশ্বাস নিতে হবে তোমায় আমার অনুমতিতে। তুমি সামান্য একটা মেকআপ আর্টিস্ট, বাপ মায়ের কোনো ঠিকানা নেই, তোমায় বিয়ে করে আমি উদ্ধার করেছি। আরে তোমার তো আমার পায়ের তলায় থাকা উচিত। আমি বাঁচতে চাই, তোমার পরাধীনতার জড়চিহ্নতা শিকল আমার আষ্টে পৃষ্ঠে বেঁধে রেখেছে। মুক্তি দাও আমায়, মুক্তি চাই। এবার সংলাপ পরিবর্তন করে রঞ্জন। মুক্তি চাও তাই না? এই বলে কোমর থেকে বেল্ট খুলে সপা সপ তার পিঠ লক্ষ্য করে চালাতে থাকে সে। মুহূর্তকাল অপেক্ষা করে হাতের তর্জনী এবং মধ্যমাকে কাঁচির আকারে ধরে ক্যামেরার দিকে তাকালো। ঠিক এইভাবে, পরের বার যেন ভুল না হয়। এবার ক্যামেরাম্যানের দিকে তাকিয়ে নির্দেশ দিলেন। সন্ধে হয়ে এসেছে প্রায়, ব্যাক আপ বলে দাও, কাল আবার শুরু করবো। হ্যাঁ, আর হ্যাঁ, কোনো রকম হই হট্টগোল করো না। আমি ডিনারের ব্যবস্থা করে এসেছি, পাড়ার মোড়ে একটা ভাতের দোকান আছে, অর্ডার দিয়ে এসেছি। একটু পরে তুমি আর ফ্লোরম্যান গিয়ে সবার জন্য খাবার নিয়ে আসবে, কেমন? তারা চলে যেতেই রঞ্জনবাবু সেই স্থানে দাঁড়িয়ে ফস করে একটা সিগারেট ধরিয়ে দুটো টান দিলেন। চোখে মুখে চিন্তার ছাপ স্পষ্ট। পকেট থেকে কি যেন একটা বের করে উল্টে পাল্টে একবার দেখে নিলেন। যেন সংলাপের কাগজ না কোনো চিঠি। অন্ধকারে সেটা স্পষ্ট বোঝা না গেলেও রাস্তার টিমটিমে ল্যাম্পপোস্টের আলোয় দুইতলার ঘরটিতে দুজোড়া চোখ এবার জানলার কাছ থেকে মুখ সরিয়ে নিল। একজোড়া চোখে রয়েছে অপার বিস্ময় এবং একই সাথে তীব্র ভয়। আরেকজোড়া চোখ কিন্তু মরা মাছের মতো স্থির এবং নিশ্চল, যেন সে সবটা আগে থেকেই জানে। সে জানে যে ইতিহাসের দৃশ্য অনুষ্ঠিত হয়ে চলেছে সেটা যুদ্ধের আগে মহড়া ভিন্ন আর কিছু নয়। খুব তাড়াতাড়ি পর্দা উঠবে, শয়ে শয়ে রক্তশূন্য মরা মাছের দল টুপটাপ খসে পড়বে সেই মাটির বুকে, যেখানে না জানি কত সহস্র অহম মাটির নিচে আজও শুয়ে মুক্তির অপেক্ষায় দিন গুনছে। কি দেখছ অমন করে? আগে দেখুনি বুঝি। চেয়ারে বসে থাকা একটা দেহ, দুই চোখে এক অদ্ভুত মায়াবী আভা, কপালে টিপ, সুবিস্তৃত চুল যেন মাটি ছুঁয়েছে তার, পরনে লাল পেরে শাড়ি। ছোট্ট ইজি চেয়ারটাতে দোল খেতে খেতে খাটে বসে থাকা গোবর্ধন বাবুর দিকে চেয়ে প্রশ্নটা করল সে। আজ আমি সম্পূর্ণভাবে তোমার নিয়ন্ত্রণে। তুমি তো চেয়েছিলে যেই কষ্ট আমি তোমায় দিয়েছি সেটা আমায় হিসেবে হিসেবে ফেরত দিতে। তোমার উদ্দেশ্য তো সফল হয়েছে, কেউ কিচ্ছুটি টের পাইনি। আজ আমি তোমার মতন করে তোমার জীবন কাটাচ্ছি। তুমি যখন আমার বাইরের রূপ পরিবর্তন করতে বলেছিলে, এখন থেকে আমি তোমার মতো করে তোমার ভূমিকায় অবতীর্ণ হব, আর তুমি তুমি হয়ে উঠবে আমি। দেখো তাই হয়েছে, আজ আমি তোমার রূপে তোমার জীবন কাটাচ্ছি। প্রতিনিয়ত ভোগ করছি অবহেলা, অত্যাচার, আর তুমি তুমি আমিতে রূপান্তরিত হয়ে শাসকের ভূমিকায় অবতীর্ণ হয়েছ। তাহলে আজ তোমার দুই চোখ এত আতঙ্কিত কেন? ও বুঝেছি, ফিল্মের গল্প অনেকটা আমাদের জীবনের গল্পের মতন, তাই না? তাই এত ভয় পাচ্ছ বুঝি। কিন্তু তুমি তো শাসক, তুমি সর্বে সর্বা, তুমি চাইলেই এই গল্পের মোড় নিমেষে ঘুরিয়ে দিতে পারো। শাক দিয়ে মাছ ঢাকা যায় না। হ্যাঁ, কতদিন, হ্যাঁ কতদিন এইভাবে সবার চোখে ধুলো দিয়ে বেড়াবে তুমি? তুমি কি আর কখনো আমি হতে পারবে? হ্যাঁ কখনো না।
বসে তুমি যতই ভালো অভিনেত্রী হও না কেন, মিসেস চারুলতা ওরে গোবর্ধন বাগচি, প্রস্থেটিক মেকআপ দিয়ে আমার আদল নকল করে, আমার মুখের মুখোশ পরে, আমারই গলা নকল করে দিব্যি সুখে আছো তাই না? হ্যাঁ, সেদিন যখন আমার মাত্রাতিরিক্ত রাগ আমার বসে ছিল না, সেদিন তোমায় বেল্ট দিয়ে খুব মেরেছিলাম, মানছি আমার অন্যায় হয়েছে। আসলে মেয়ে মানুষের বর আমার সহ্য হয় না, সেদিন তুমি আগে থেকে প্রস্তুতি নিয়েই ছিলে, সেদিনও ছিল কালকের মতোই একটা বিবাহ বার্ষিকীর দিন, সেদিন খুব সুন্দর করে সেজেছিলে তুমি, এই আমার আজকের এই পরিবর্তিত রূপের মতোই সেদিনও তোমার পরনে ছিল লাল শাড়ি, কপালে টিপ, লম্বা চুল ছাপিয়ে পড়েছিল মাটি পর্যন্ত। তোমার এরূপ সাজ দেখে আমি জানি না সেদিন আমার মাথায় রক্ত উঠে গেছিল, মনে হয়েছিল তোমার এরূপ সাজের বহর যেন অন্য পুরুষকে আকৃষ্ট করার জন্য, আমার জন্য নয়, যেন এক মিথ্যে অভিনয়, এক ভ্রম, এক মায়াজাল, আমি সহ্য করতে পারিনি। আর তাই ইজি চেয়ারে বসে থাকা সেই নারী শরীরের অবয়ব থেকে কোনো এক অপার্থিব পৈশাচিক কণ্ঠে যেন এক পুরুষ বলে চলেছে। খাটে বসে থাকা গোবর্ধন বাবু এবার তার প্রকৃত নারী কণ্ঠে বলে উঠলেন, যুগে যুগে তোমরা পুরুষেরা নারীদের এইভাবে দিনের পর দিন অত্যাচার করে এসেছ, বিয়ের পরে আমায় কাজ করতে দাওনি, সব মুখ বুঝে মেনেও নিয়েছিলাম, কিন্তু আমিও মানুষ আর তাই। এবার সেই নারী অবয়বের ভেতরের পুরুষসত্তা ঘর ঘর করে ওঠে, আর তাই তুমি চেয়েছিলে আমি তোমার জীবন অতিবাহিত করি, সত্যি সত্যি তোমার দক্ষতা প্রশংসনীয়, চেষ্টা করলে সুদূর হলিউডে তুমি নাম করতে পারতে, কি নিপুণভাবে আমায় হত্যা করে বাথরুমে নিয়ে গেলে, তারপর বাথটাবে বোতল বোতল অ্যাসিড ঢেলে আমার মৃতদেহ থেকে সমস্ত মাংস গলিয়ে দিয়ে শুকনো কঙ্কাল বের করে আনলে, এরপর সেই একই প্রস্থেটিক মেকআপের সাহায্যে নিজের শরীরের অবয়ব নিখুঁতভাবে আমার কঙ্কালে প্রতিস্থাপন করে আমায় তোমার রূপ দিলে, আমি হয়ে উঠলাম চারুলতা, এবং তুমি সেই একই পদ্ধতি অবলম্বন করে হয়ে উঠলে সরকারি অফিসার গোবর্ধন বাবু। আমার গলা স্বর্ণকল করে নিলে, অবশ্য তুমি আগাগোড়াই প্রতিভাবান শিল্পী, সত্যি বেঁচে থাকতে প্রতিভার কদর করিনি বটে, তবে আজ করতে বাধ্য হচ্ছি, কারণ শুধু আমার এই দেহটি নয়, আমার আত্মা যে তোমার আজ্ঞাবহ ভৃত্য, বিয়ের আগে যে তুমি তন্ত্রবিদ্যায় সিদ্ধ হস্ত ছিলে সেটা কি আমি আগে জানতাম? তুমি দেখছি দেহের শুদ্ধিকরণ বেশ ভালোই করেছ, নতুন রূপ নতুন শরীর, তবে আত্মা সেই পুরনো এক দাম্ভিক চরিত্রের পুরুষের। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি যা করেছি বেশ করেছি, তোমাদের মতো পুরুষদের উপযুক্ত শাস্তি দিতে এই আমাদের মতো নারীরা নানা রূপে অবতীর্ণ হবে, আমি চারুলতা, তবে রবীন্দ্রনাথের সেই লাজক অবলা চারুলতা নই মিস্টার গোবর্ধন, তাই তোমায় গুবড়ে পোকার মতো পিষে মেরেছি আমি, প্রতিটা দিন তোমার অকথ্য অত্যাচার সহ্যের মাত্রা ছাড়িয়ে গেছিল, আর তাই তো তোমায় শুধু শেষ করেই দিলাম না, তোমায় নতুন রূপে রাঙিয়ে তুললাম। আমি চারুলতা, ফিল্ম ইন্ডাস্ট্রির সেই কারিগর যে প্রস্থেটিক মেকআপের মাধ্যমে যে কোনো জীবিত কিংবা মৃত ব্যক্তির স্কাল্পচার তৈরি করে তাতে মোমের ছাঁচে ফেলে সিনথেটিক চামড়া যুক্ত করে হুবহু একই দেহাকৃতি নির্মাণ করতে পারে, বড় বড় চলচ্চিত্র নির্মাতারা আমায় ভূয়সী প্রশংসায় পঞ্চমুখ, কিন্তু তুমি
তোমার সেটা দেখার চোখ তো দুরস্ত, বোঝার ক্ষমতাটুকুও নেই। সব সব ঠিকঠাক চলছিল, একদম সিনেমার প্লটের মতো নিখুঁত, কিন্তু মাঝখান থেকে তোমার ভয় এসে সবটা ভণ্ডুল করার তালে। না 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 না, এ আমি কিছুতেই হতে দেব না। ওকেও তোমার মতোই রাস্তা থেকে চিরতরে সরিয়ে দেব। কি ভেবেছি, হ্যাঁ, চারুলতা নিজের তৈরি করা গল্প তাকেই শোনাবে? এ হতে দেব না, কিছুতেই না, এটা হওয়া সম্ভবও নয়। টেবিলের ফুলদানিটা ঝনঝন শব্দ করে আছড়ে মাটিতে পড়তেই রাত্রির নৈঃশব্দ ভেদ করে একটা চাপা শব্দের অনুরণন মিশে গেল রাতের অন্ধকারে। রাতের আধারে চন্দ্রিমার নিভু নিভু ম্রিয়মান জোছনায় রঞ্জন হলুদ নিয়ন আলোর সামনে মেলে ধরল দৈনিক বার্তা নামক একটা কাগজের প্রথম পাতা, যেখানে বড় বড় হরফে লেখা একটা ছোট অথচ গুরুত্বপূর্ণ খবরের দিকে সে চোখ রেখে এক মনে পড়ে চলেছে। তবে কি ইন্ডাস্ট্রির বিখ্যাত প্রস্থেটিক মেকআপ আর্টিস্টের চিরবিদায় ঘটল? এমন এক নাম করা তারকার এহেন পরিণতি সত্যি বিরল। শোনা যাচ্ছে তিনি বিবাহ করতে চলেছেন, তবে কোনো অনুষ্ঠান ছাড়া, কোনো সংবাদ মাধ্যমের কভার ছাড়াই এভাবে অজ্ঞাতবাস কি পরবর্তী নক্ষত্রদের মনে অনুকম্পার সৃষ্টি করে না? নামক হারাম, খুন ভারি মাং, কুহেলি থেকে শুরু করে ছোট বড় নানান ছবিতে তার কাজ সত্যিই নজর কাড়া। সাধারণত কোনো মেকআপ ম্যান এতটা প্রতিষ্ঠা পাননি, তারা রয়ে গেছেন ক্যামেরার আড়ালে। কিন্তু একজন মহিলা হয়ে তিনি তার আজ বলিউড তথা বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির একজন নামকরা মেকআপ আর্টিস্ট হিসেবে অগ্রগণ্য ভূমিকা পালন করেছেন। কিন্তু এভাবে কাউকে কিছু না জানিয়ে চলচ্চিত্র জগৎকে বিদায় জানানো সত্যিই অপ্রত্যাশিত। বিবাহিত পাত্রের নামটিও তিনি জানাতে অনিচ্ছুক, কারণ তার একান্ত সাক্ষাৎকারে আমরা জানতে পেরেছি যে কর্মজীবন এবং ব্যক্তিগত জীবন তিনি এক করতে চান না। এক বুক দীর্ঘশ্বাস ছেড়ে তিনি খাট থেকে উঠে খানিক পায়চারি করতে লাগলেন, আঙুলে মটমট করে শব্দ করে এক মনে কি যেন ভেবে চলেছেন। খানিক পরে খাটের ওপরে রাখা একটা পাঞ্জাবির পকেট থেকে আরও একটা চিঠি বের করে তিনি আলোয় মেলে ধরলেন। স্নেহের দিব্য, অবশেষে বিয়েতে মত দিয়েই দিলাম। বয়স বাড়ছে, শেষ বয়সে কোন করুণ পরিণতি হবে তা তো জানি না। কদিন আগে বুকে একটু ব্যথা হচ্ছিল, বুঝতে পারছিলাম একা থাকা আমার পক্ষে আর সম্ভব নয়। এই পরিবারের সদস্য বলতে আমি একাই রয়েছি, একে একে সকলেই যে যার পথ বেছে নিল। এই বিশাল বাড়িতে হাঁপ ধরে যাচ্ছিল, পেপারে বিজ্ঞাপন দেখে যোগাযোগ করি, তবে আমার হবু স্ত্রী যে একজন বড় মাপের শিল্পী সেটা জানতে পেরেছিলাম অনেক পরে। তুই তো বহুকাল বোম্বেতে আছিস, তোর ঠিকানাও আমি জানি, তাই সেখানেই চিঠি পাঠালাম। কিরে, আসবি তো এই বুড়ো দাদাটার বিয়েতে? অপেক্ষায় রইলাম। কিন্তু চিঠিটা শেষ করে কপালে তার চিন্তার ভাঁজ পড়ল। এই বাড়ি আসা ইস্তক দাদার ব্যবহার বড়ই বিচিত্র ঠেকছে তার, সে মনে মনে বিড়বিড় করে উঠল। এত বছর পর এলাম, অথচ দাদা আমায় রঞ্জু বলে কেন সম্বোধন করল? আমার নাম রঞ্জন ঠিকই, কিন্তু দাদা আমায় নিজের মতো একটা নাম দিয়েছিল সেই ছোটবেলায়, দিব্য, অর্থাৎ দেবতার আশীর্বাদে ধন্য। আমি যখন বললাম বোম্বেতে একটা ফ্ল্যাট নিয়েছি জুহুতে, দাদা এমন এক ভান করলো যেন সে আমার ঠিকানাটা জানতই না, অথচ এত বছর ধরে আমাদের ওই ঠিকানায় চিঠি মারফত কথা হয়। আমি সবটাই জানতাম যে দাদার সাথে যার বিয়ে হয়েছে তিনি আর কেউ নন, এই ফিল্ম ইন্ডাস্ট্রির একজন বিখ্যাত মেকআপ আর্টিস্ট চারুলতা। এখানে বাতাসের আগেও খবর আসে, তাই দাদার এই জীবনের কাহিনী থেকে অনুপ্রাণিত হই তো এমন একটা চলচ্চিত্র নির্মাণের কথা ভেবেছিলাম। অথচ দাদা আমার প্লট শুনে বিপরীত কোনো প্রতিক্রিয়া কেন দিল না বুঝলাম না। দাদা প্রায়ই বলতো তার স্ত্রী কুলোটা, সে নাকি বাইরের যুবক দেখলেই ঢলে পড়ে, তাই সে মাঝে মাঝে শাসনও করে। সেই শাসন যে কেমন সেটা অবশ্য আমার জানা নেই, জেনেই বা কী হবে। দাম্পত্য জীবনের ব্যক্তিগত ব্যাপারে বাইরের লোকের নাক গলানো আমি উচিত বলে মনে করি না, তাই বাকিটা সমাজের অধিকাংশ পুরুষ যা করে সেই চিত্রই ফুটিয়ে তোলার চেষ্টা করেছি মাত্র, যাতে সমাজে সচেতনতা বাড়ে এবং নারী স্বাধীনতার ব্যাপ্তি ঘটে, যাতে তারাও পুরুষের মতোই কাঁধে কাঁধ মিলিয়ে
নাম ডাক প্রতিষ্ঠা পেতে পারে তারই একটা সামান্য প্রয়াস মাত্র। তবুও দাদার এহেন প্রতিক্রিয়ায় আমায় বড্ড ভাবাচ্ছে। এর মানে দাদাও কি বৌদির সাথে এমনই ব্যবহার করেছে? আসার পর থেকে বৌদি অর্থাৎ মিসেস চারুলতারও কোনো সন্ধান পায়নি। দাদার বক্তব্য অনুযায়ী তিনি অসুস্থ, কিন্তু কেন, কি হয়েছে তার? কাল আর আজ দুটো দিন পেরিয়ে গেল, অথচ একটিবারের জন্য বৌদিকে দেখতে পেলাম না। বড়ই অদ্ভুত বটে। এখানে আসার পথে পাড়ার মোড়ে মাধববাবুর সাথেও দেখা হয়েছিল। কুশল বিনিময়ের পরে তিনিও দাদার ব্যবহার নিয়ে উদ্বিগ্নতা প্রকাশ করে বলেছেন যে আজকাল তার নাকি কিঞ্চিত মাথায় গোলযোগ দেখা দিয়েছে, এমনকি বিয়ের পর নাকি তাকে একবারের জন্য স্ত্রীর সাথে কোথাও বেরোতে দেখেননি। হিসেবটা ঠিক মিলিয়ে উঠতে পারছি না, কোথাও যেন একটা বেশ বড় গোলমাল ঠেকছে। তবে ঠিক তখনই রঞ্জনবাবুর ছবিতে কাজ করা নায়িকা ঐন্দ্রিলার ঘর থেকে একটি তীব্র আর্তনাদ ভেসে আসে। তৎক্ষণাৎ রঞ্জন দরজা খুলে তার ঘরে ছুটে গিয়ে দেখতে পায় দরজার সামনে দাঁড়িয়ে থরথর করে যেন ভয়ে কাঁপছে নায়ক প্রলয়। তাকে দেখে খানিক হাসিই পেল যেন এবার তার। সাদা কালো ছবির পর্দায় সে একাই খলনায়ককে ধরাশায়ী করে কত সুন্দরী রমণীর হৃদয় হরণ করেছে তার ইয়ত্তা নেই। কিন্তু আজ কি এমন ঘটল যে বাংলার বাঘ আজ এভাবে গুটিয়ে গেল? ঐন্দ্রিলার ঘরের সামনে প্রলয় ছাড়াও উপস্থিত টিমের প্রায় সকলেই। তবে অদ্ভুত লাগলো এই ভেবে যে এই এত হট্টগোলের মধ্যে গোবর্ধনবাবুর কোনো সাড়া নেই। হঠাৎ কি মনে হতেই দ্বিতলে তার দাদার ঘরের দিকে চোখ গেল। সে দেখতে পেল একজন নারী ধীরে ধীরে চার হাতে পায়ে ভর দিতে দিতে সেই দুই তলার ঘরের দিকে চলেছে। তার কালো চুল কোমর পর্যন্ত ছাড়িয়ে পা পর্যন্ত নেমেছে। বিশালাকায় কালো রোমশ মাকড়সার মতো বুকে ভর দিয়ে হেঁটে চলেছে সে দুতলার ঘরের জানলা লক্ষ্য করে। স্তম্ভিত সেই দৃশ্য দেখতে থাকে রঞ্জন। হয়তো তার মাথাটা সম্পূর্ণভাবে 90 ডিগ্রি বরাবর পিঠের দিকে ঘুরে গেল। রঞ্জন দেখতে পেল তাকে, তবে একে কিভাবে নারী বলবে সে? হ্যাঁ, তার কপালে টিপ রয়েছে, ঠোঁটে লাল লিপস্টিক নাকি একদলার রক্ত, চোখ দুটো বড্ড করুণ এবং মায়াবী, মুখটা ভীষণ চেনা। প্রথম জীবনে সে ছিল একজন মেকআপ ম্যান, তবে মেকআপ আর্টিস্ট কখনো হয়ে উঠতে পারেনি, কারণ এই মুহূর্তে যাকে সে দেখছে সেই মুখের সাথে সে পূর্ব পরিচিত। এমন বিভৎসতার মাঝে এহেন করুণ দৃষ্টি সত্যি ভ্রমের উদ্রেক করে বই কি। মুহূর্তকালের অপেক্ষা, ধীরে ধীরে সেই মুখ থেকে যেন মাংস গলে গলে পড়ছে, দলা দলা মাংসপিণ্ড গলে যেতে সেই মুখের আদলে যেন এক আমূল পরিবর্তন ঘটল। দুই চোখ আরও বিস্ফারিত হয়ে গেল, মাথার মধ্যে কেউ যেন সহস্র পিন ফুটিয়ে দিচ্ছে। এ কাকে দেখছে সে? দাদা! তার মাথার মাঝ বরাবর গেঁথে রয়েছে ধারালো কোনো অস্ত্র, সেখান থেকে চুঁইয়ে চুঁইয়ে রক্ত পড়ছে, বেরিয়ে আসছে মাথার ঘিলু। মুহূর্তের ভগ্নাংশে সেই অর্ধ নারীর রূপ ধীরে ধীরে ধোঁয়ার কুণ্ডলী পাকিয়ে দোতলার জানলা দিয়ে দাদার ঘরে প্রবেশ করল। দাদা দুহাতে চোখ কচলে আবারও সেদিকে তাকালো, কিন্তু কই, কেউ তো নেই। তাহলে কি চোখের ভুল? প্রলয়ের দৃষ্টি অনুসরণ করে রঞ্জন দেখতে পেল চৌকাট থেকে একটা রক্তমাখা পায়ের ছাপ চলে গেছে ঘরের মাঝে, এবং তারপর যেন স্থির হয়ে গেছে ঘরে রাখা পুরাতন সামগ্রীর পাশাপাশি ওই সুবিশাল আয়নার সামনে গিয়ে। ঘষা কাঁচে কিছু একটা যেন লেখা, অস্পষ্ট হলেও বেশ পড়া যাচ্ছে। আয়নায় রক্তের প্রলেপ দিয়ে বড় বড় অক্ষরে লেখা রয়েছে, নিয়ন্ত্রণের খেলায় যে একের পর এক দৃষ্টান্ত স্থাপন করা হয়েছে তাকে কি প্রকৃততেই ভ্রম বলা চলে? এই আছে, এই নেই। হাওয়ার বেগে বয়ে চলেছি দক্ষিণ থেকে পূর্বে, বাঁচতে বড় সাত জাগে তবু যে বাঁচার উপায় নেই, খোকারি করি নির্মাণ দণ্ডেও আবারও পুনঃপ্রতিষ্ঠা পেয়েছি, নতুন রূপের ছলনায় ভুলো না যেন,
হয় পরিস্থিতিকে নিয়ন্ত্রণ করো, নয়তো এই ভ্রমের মায়াজালে জড়িয়ে প্রাণীর আহুতি দাও। ভ্রম, মায়াজাল, তার মানে বর্তমানে যা যা ঘটে চলেছে সবটাই কি চোখের ভুল? সেই শুরু থেকে শেষ পর্যন্ত সমস্ত ঘটনায় কি অতপ্রতভাবে জড়িয়ে আছে? কথাগুলো বিড়বিড় করতে করতে ঘটনার আকস্মিকতায় বাকরুদ্ধ হয়ে খানিক সময় রঞ্জন সেই ঘরে দাঁড়িয়ে রইল। এবার সে হাতঘড়ির দিকে চেয়ে দেখল সময় প্রায় রাত ১২টা। আকাশে জমেছে বাদলের কালো মেঘ, ধীরে ধীরে ঢেকে যাচ্ছে বিশ্ব চরাচর। ছোট্ট চাঁদের ওই কালিমা যেন আবারও জন্ম দিচ্ছে এক নতুন ভ্রম। টিপটিপ করে বৃষ্টির ফোঁটা বাইরে ওই আগাছার জঙ্গলে পড়ছে। এও এক অদ্ভুত মায়া বটে। তৃষ্ণার্ত গাছগুলো যেন প্রকৃতিকে নিয়ন্ত্রণ করছে, তার ঔরসে পূর্ণ করছে বুভুক্ষু হৃদয়। নাকি স্বয়ং প্রকৃতি তাদের নিয়ন্ত্রণ করছে, বলা কঠিন। হঠাৎ দুতলা ঘর থেকে ভেসে এলো এক তীব্র আর্তনাদ। রঞ্জন একের পর এক ঘটতে থাকা ঘটনার সমাধিতে কিছুক্ষণ আগে দেখা সেই পৈশাচিক দৃশ্যকে প্রায় ভুলতে বসেছিল যেন। প্রলয়, এক্ষুনি চলো দাদার ঘরে, মনে হয় কিছু একটা বিপদ হয়েছে। ক্যামেরাম্যান এবং অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টরকে ওয়েন্ড্রিলার দায়িত্বে রেখে সে এবং প্রলয় ছুটল দ্বিতলার ঘর লক্ষ্য করে। সেগুন কাঠের মূল ফটকটি বন্ধই ছিল। সেই স্থানে মুহূর্তের মধ্যে এসে দুজন বলিষ্ঠ ব্যক্তি বারংবার কড়াঘাত করতে লাগল। দাদা, আমি রঞ্জন, দরজাটা খোলো, আমরা তোমার সাহায্য করতে এসেছি। কিছু ভাষা ভাষা কথা রঞ্জনের কানে শনশন করে বইতে থাকা বাতাসের মতো কানে এসে লাগল। না না না, এ হতে পারে না। আমি তো আটকে রেখেছিলাম আমার নিয়ন্ত্রণে, তুমি মুক্ত হলে কিভাবে? এটা বৌদির গলা না? কিছুক্ষণ আগে যে দাদার কণ্ঠ শুনতে পেলাম, ব্যাপারটা ঠিক কি ঘটছে? উফ, আমি আর ভাবতে পারছি না, কিছু একটা ঘটছে যা আমাদের সীমিত জ্ঞানের বাইরে। প্রলয়, তুমি আর আমি একসাথে ধাক্কা মারবো এবার, এছাড়া উপায় নেই। দুই জোড়া কাঁধ ক্রমাগত আঘাত করতে লাগলো শক্ত কাঠের দরজার গায়ে। বৃষ্টির ছাট এসে ভিজিয়ে দিচ্ছে তাদের, কিন্তু সেই দিকে তাদের কোনো ভ্রুক্ষেপ নেই। মুহূর্তকাল অপেক্ষা, এরপর সশব্দে ভেঙে পড়ল সেই শতাব্দী প্রাচীন সেগুন কাঠের দরজা। দুটো শরীর হুমড়ি খেয়ে পড়ল ঘরের মেঝেতে। মায়া, সবই মায়া, এই আছে এই নেই। এই যে মরিচিকার পেছনে ছুটে চলেছ, আবার ধপাস করে আছড়ে পড়লে শুকনো ডাঙায়, সবই মায়া, সব মায়া। কথাগুলো দাদার ঘর থেকে ভেসে এলো না? প্রলয়, এক্ষুনি চলো উপরে, বড় বিপদ উপস্থিত। কথাগুলো বলল বটে, তবে বিপদটা ঠিক কার বোঝা বড়ই শক্ত। ধপ ধপ শব্দ করে সিঁড়ি বেয়ে দুজন ওপরে উঠতে লাগলো। গোবর্ধনবাবু দরজার ফাঁক দিয়ে বাইরের করিডোরে যেটুকু আলো আছে তাতে বিশেষ কিছু চোখে পড়ছে না। প্যান্টের পকেট থেকে মোবাইলটা বের করে টর্চ লাইট অন করতেই রঞ্জনের চোখে পড়ল দরজার তলা দিয়ে কি যেন একটা সরু ধারা বাইরে বেরিয়ে আসছে। ভালোভাবে ঝুঁকে দেখতেই আটকে উঠল সে। রক্ত, সরু রক্তের ধারা ফোঁটা ফোঁটা করে তাদের পায়ের কাছে জমা হচ্ছে। প্রলয়, তুমি এক্ষুনি লোকাল থানায় ফোন লাগাও, আর ঘরের কোনো কিছুতে হাত দিও না, জাস্ট স্টে অ্যাওয়ে, কারণ মনে হচ্ছে ভেতরে কোনো কিছু দুর্ঘটনা ঘটেই গেছে ইতিমধ্যে। আততায়ী যদি ভেতরে থাকে কিংবা বাইরে পালিয়েও যায়, তাহলে তার ফিঙ্গারপ্রিন্ট আর অন্যান্য প্রমাণের যাতে কোনো ক্ষতি না হয় তাই এরূপ সিদ্ধান্ত নিলাম। লোকাল থানার ওসি সুদীপ তো আমার বিশেষ বন্ধু। ঘরের ভেতরে ফোনের সিগন্যাল না পাওয়ায় হ্যালো হ্যালো করতে করতে রঞ্জন সিঁড়ি দিয়ে নিচে নামতেই হঠাৎ ঘরের দরজা নিজে থেকেই খুলে গেল। রঞ্জন হতভম্ব চোখে চেয়ে দেখল খাটের ওপর একটা দেহ, মুখটা দাদার। কিন্তু এ কি দেখছে সে? গোবর্ধনবাবুর মুখটা ঠিক 90 ডিগ্রি কোণ করে ঘাড়ের দিকে ঘোরানো, চোখ দুটো বিস্ফারিত, যেন এইমাত্র সে সাক্ষাৎ মৃত্যুকে দেখেছে। মাথার মাঝ বরাবর গাঁথা রয়েছে একটা তীক্ষ্ণ ছুরি। হাত এবং পা অস্বাভাবিকভাবে বেঁকানো, যেন কেউ প্রবল আক্রোশে তার হাত পা মুচড়ে বাঁকিয়ে দিয়েছে।
ঘরের মেঝেতে পঞ্চকোণ বিশিষ্ট একটা পেন্টাগন আঁকা, যার মাঝ বরাবর একটা লেবু এবং তার উপর ফোঁটা ফোঁটা রক্ত লেগে আছে। চক্রের মাঝে একটা খোলা বই দেখা যাচ্ছে, যার পাতায় বর্ণিত রয়েছে কিভাবে মৃত মানুষকে স্যাটানিক রিচুয়ালের মাধ্যমে পুনরায় জীবিত করা যায়। রঞ্জন ভালোভাবে দেখার জন্য ঘরের ভেতর ঢুকতেই নাকে ভেসে এলো মাংস পচা তীব্র গন্ধ, যেন বেশ কিছু মাস ধরে সেই স্থানে কোনো মৃতদেহ রেখে দেওয়া হয়েছে। নিঃশব্দে পা টিপে টিপে ঘরের ভেতর প্রবেশ করতেই হঠাৎ গোবর্ধনবাবুর বসে থাকা শরীরটা প্রবল বেগে দুলে উঠল। ধীরে ধীরে তার মুখ থেকে মাংস গলে পড়তে লাগলো, কিন্তু এমন দৃশ্য দেখবে বলে সে স্বপ্নেও কল্পনা করেনি। এ যে কোনো মাংস নয়, বরং তার দাদার মুখের আদলে গড়া এক নকল মুখোশ, যা মোম এবং সিনথেটিক চামড়া দ্বারা নির্মিত। সেটা গলে পড়ে যেতেই বেরিয়ে এলো এক সুদর্শনা নারীর মুখমণ্ডল। এই মুখ যে তার বড় চেনা, এই মুখ যে তার পরিচিত। শুধু তারই নয়, বরং ফিল্ম ইন্ডাস্ট্রির সকলেরই পরিচিত। তিনি আর কেউ নন, হিন্দি তথা বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির বিখ্যাত মেকআপ আর্টিস্ট তথা প্রস্থেটিক মেকআপ স্পেশালিস্ট মিসেস চারুলতা। তার মানে চারুলতা দাদার স্ত্রী? কিন্তু দাদা, দাদা কোথায়? খানিকটা ধাতস্থ হতেই ঘরের কোণে ইজি চেয়ারটাতে তার চোখ পড়ল। সেখানে একটি নারী অবয়ব বসে রয়েছে। বাইরে থেকে আসা ঠান্ডা জলো হাওয়ায় সেটা দোল খাচ্ছে ক্রমাগত। তার মাথার চুল এবং কোমরের খানিকটা অংশ সে দেখতে পাচ্ছে। বাইরের খোলা জানলা দিয়ে যেন সে বৃষ্টি উপভোগ করছে। ধীরে ধীরে কাছে যেতেই রঞ্জন এবার যাকে দেখতে পেল, তাকে দেখে সে আর নিজেকে ধরে রাখতে পারল না। সিমেন্টের শক্ত মেঝেতে অজ্ঞান অবস্থায় লুটিয়ে পড়তে পড়তে দেখতে পেল সেই নারী অবয়বটি এবার উঠে দাঁড়িয়েছে। কে আসল, কেই বা নকল, জীবন মায়ার খেলা। ঘুম পাড়ানি মাসি পিসি আর চাঁদের চরকা কাটা বুড়ি, মানতে পারলে সব আসল কিংবা সবটাই একটা ভ্রম। নিয়ন্ত্রণ আর নিয়ন্ত্রক, এর মধ্যেই অদ্ভুত মেলবন্ধনের খেলা রঞ্জন, মেলবন্ধনের খেলা। সবাই সরে দাঁড়াও, সরো এখান থেকে। এখানে ভিড় জমিয়েছো কেন? হ্যাঁ, নাটক হচ্ছে নাকি? এই বাড়িতে দুটো মার্ডার হয়ে গেছে, তাই ফালতু ঝামেলা করবে না একদম। দাঁড়ান দাঁড়ান, সরে দাঁড়ান, সবকটাকে গারদে পড়বো কিন্তু, সরুন। গোবর্ধনবাবুর বাড়ির সামনে সকাল থেকে আজ মানুষের ঢল নেমেছে। পাড়ার মোড়ের চায়ের দোকান থেকে শুরু করে গোবর্ধনবাবুর অফিসের বিমলবাবু এবং মাধববাবু উপস্থিত হয়েছে। রঞ্জনবাবু এবং তার গোটা ইউনিট সিঁড়ির নিচে ড্রয়িং রুমের সোফায় চিন্তিত মুখে বসে রয়েছে। জ্ঞান ফেরা অবধি রঞ্জনবাবুর বারংবার তার দাদার নাম করে মূর্ছা যাচ্ছেন। ঐন্দ্রিলা ইতিমধ্যে সুস্থ হয়ে উঠেছে বটে, তবে তারও শরীর বিশেষ ভালো নেই। একটা রাতের মধ্যে পরপর এমন পৈশাচিক দুর্ঘটনা তাদের সকলের মনেই ভ্রমের জন্ম দিয়েছে। কোনটা ঠিক এবং কোনটা ভুল সেই বিষয়ে তারা প্রকৃতই বিভ্রান্ত। এই যে রঞ্জনবাবু, রঞ্জনবাবু, এমন কেস আমি আমার 30 বছরের কর্মজীবনে কখনো দেখিনি। চাউলতা দেবীর এমন পুরুষ রূপ এবং পাশে পড়ে থাকা গোবর্ধনবাবুর আদলে গড়ে তোলা এই মুখ হুবহু যে গোবর্ধনবাবুর মুখের সাথে মেলে। সেই মমের পুতুলটি আমরা কাল রাতেই ফরেন্সিকে পাঠিয়েছিলাম। আরে অদ্ভুত কাণ্ড মশাই, মমের পুতুলের আদল আবার হুবহু চারুলতা দেবীর মতোই। কিন্তু যেই কাঠামোর ওপর সেটি করা হয়েছিল সেটা কি জানেন? একটা আস্ত নরকঙ্কাল, এবং সম্ভবত সেটি কোনো পুরুষের। এদিকে আসল গোবর্ধনবাবু মিসিং, তাই আমার সন্দেহ নেই ওই নগ্ন নরকঙ্কালটা আর কারণ নয়, বরং আপনার দাদা গোবর্ধনের। আজ রাতেই ফলাফল জানতে পারবো বলে বিশ্বাস। আর আমাদের তদন্তে আমরা যেসব তথ্য পেয়েছি তাতে মিসেস চালুলতা ফিল্ম ইন্ডাস্ট্রির সেই ব্যক্তিত্ব যাকে দি ওম্যান ক্রিয়েশন বলা হতো। এক কথায় বিশ্বকর্মা নারী অবতার। একই ব্যক্তির হুবহু নকল সৃষ্টি করতে তার ঝুরি মেলা ভার। তার সাথেই আপনার দাদার বিয়ে হয়েছিল, এই খবর প্রিন্ট মিডিয়ায় কিংবা টেলিভিশন সংস্থা অথবা ইন্ডাস্ট্রি কেউই প্রায় জানত না।
আচ্ছা আপনি কি জানতেন এই বিয়ের ব্যাপারে রঞ্জনবাবু? একটানা কথাগুলো বলে রঞ্জনবাবুর ঈষৎ নুয়ে পড়া চোখের দিকে তাকিয়ে প্রশ্ন করলেন পুলিশ অফিসার। না না অফিসার, আমি জানতাম না, কারণ আমি তো বিয়েতেই ছিলাম না। ইনফ্যাক্ট আমি তো কলকাতাতেই ছিলাম না। আপনি তো জানেনই আমি পরিচালকের কাজে নিযুক্ত, নিজের প্রোডাকশন হাউস নিয়ে ব্যস্ত থাকি। কাল ফিরেই দাদার কাছে এসেছিলাম। আসলে আমার আপকামিং প্রজেক্টের জন্য এই লোকেশন আমার উপযুক্ত মনে হয়েছিল, তাই এসেছিলাম। আচ্ছা রঞ্জনবাবু, একটা বিষয় জানার ছিল। আমরা মার্ডার স্পট অনুসন্ধান করে মৃতদেহ, সেই মোমের পুতুল এবং কালো জাদুর সামগ্রী ছাড়াও একটা উইল পাই, যেখানে আপনার দাদা তার অবর্তমানে সমস্ত সম্পত্তির উত্তরাধিকারী করেছেন তার স্ত্রীকে। তিনিও মৃতা, এবার একমাত্র আপনারা রয়েছেন যারা এই সম্পত্তি নিজের নামে কলম করতে পারবেন, কারণ তার কোনো সন্তান নেই আর আত্মীয় বলতে শুধু আপনি এবং আপনার মা বাবা। যাক সেসব কথা, এসব তো আইনি পদ্ধতি। তবে সত্যি চারুলতা দেবীর শিল্পকার্যের কোনো তুলনা হয়। কি নিপুণভাবে তিনি সমস্ত খেলাটা নিজের নিয়ন্ত্রণে রেখে দিনের পর দিন সবার চোখে ফাঁকি দিয়ে গেছেন। বিমলবাবুদের অফিসেও একদিন গোবর্ধনবাবু সেজে কাজ করে গেছেন, অথচ কেউ ঘোনাক করে টের পর্যন্ত পায়নি। আচ্ছা আপনার দাদা কেমন মানুষ ছিলেন? শেষবার যখন দাদার চিঠি পেয়েছিলাম, মনে হয়েছিল তিনি দাম্পত্য জীবনে সুখী ছিলেন না, নিত্য অশান্তি লেগেই থাকত। হ্যাঁ, সেই চিঠি আমার এখনো পড়া হয়নি বটে, তবে এভিডেন্স হিসাবে রেখে দিয়েছি, পরে কোর্টে কেস উঠলে তখন প্রডিউস করব। একটা বিষয় কিন্তু সত্যি বিস্ময়কর, গোবর্ধনবাবুকে যদি চারুলতা দেবী খুন করে থাকেন, তবে চারুলতাকে মারল কে? এই প্রশ্ন আমায় বড়ই বিচলিত করছে। যাই হোক, আচ্ছা আপনারা কি আজই যাচ্ছেন নাকি? অবশ্য অন্য কেউ হলে আমি যাওয়ার পারমিশন দিতাম না, কিন্তু ওপর মহলের সুপারিশ আছে আপনার কাজে যাতে কোনো বাধা না পড়ে। তবে কলকাতা ছেড়ে এই মুহূর্তে যাবেন না, আর আপনার টিমের কেউ যেন কলকাতা ছেড়ে না যায়। তবে হ্যাঁ, ওই ঘরটা আমি সিল করে দিয়েছি, আর আপনারা যেখানে ছিলেন সেখানে থেকেই বাকি শুটিংটা করতে পারেন, আমি বাধা দেব না। আচ্ছা চলি তবে, নমস্কার। প্রতি নমস্কার জানিয়ে রঞ্জন উঠে দাঁড়াতেই তার চোখে পড়ল বাইরের কম্পাউন্ডে বিমল এবং মাধব দাঁড়িয়ে আছে। তিনি প্রলয়, ঐন্দ্রিলা এবং বাকিদের নির্দেশ দিলেন যাতে তারা তাদের বরাদ্দ ঘরে গিয়ে রেস্ট করে, একটু পরেই শুটিংয়ের কাজ শুরু হবে। তারা চলে যেতেই হাতের ইশারায় তিনি দাঁড়িয়ে থাকা বিমল এবং মাধবকে বসতে বলে পকেট থেকে একটা চেক বের করে খসখস করে একটা বড় অঙ্কের টাকা লিখে দিলেন। অভিনয়টা বেড়ে করেছিলেন গোবর্ধনবাবুর মনে, একটু একটু করে বীজ ঢেলে দিয়ে তার স্ত্রীর ব্যাপারে তাকে বিভ্রান্ত করে তুলেছিলেন। তবে বাকি কাজটা চারু বেশ ভালোই করেছে। তবে চারু যেই বুদ্ধিমত্তার পরিচয় দিয়েছে সেটা আমাদের প্ল্যানে ছিল না। এত বড় একটা সম্পত্তি সে একাই ভোগ করতে চেয়েছিল। আমাদের পরিকল্পনা ছিল দাদাকে দিয়ে পুরো বিষয় তার নামে লিখিয়ে নেওয়া, পরে চারুকে বিয়ে করে আমি হতাম সেই বিশাল সম্পত্তির উত্তরাধিকারী। চারুলতা যে দাদাকে হত্যা করে তার আদল নকল করে সিনথেটিক স্কিন আর প্রস্থেটিক মেকআপের দ্বারা নিজেই গোবর্ধন সেজে বসবে আমি সেটা বুঝতে পারিনি। শুধু তাই না, সে আবার দাদার শরীর থেকে কি নিপুণ কায়দায় চর্বি মাংস গলিয়ে শুধু কঙ্কাল সংরক্ষণ করে সেই কাঠামোর উপর প্রস্থেটিক মেকআপ আর মোমের ছাঁচে এমন নিখুঁত এক চারুলতার জন্ম দেবে, এ যে আমার ধারণার বাইরে। হ্যাঁ, তা যা বলেছেন রঞ্জনবাবু, আমরা তো এই ঘটনায় একেবারে হতবাক। ভাবুন দেখি, এতদিন ধরে যার সাথে ওঠা বসা, যার সাথে কাজকর্ম করা, তিনি নাকি গোবর্ধনবাবু আদৌ ছিলেন না, বরং স্বয়ং চারুলতা দেবী। এমনকি অফিসের শৈশবুদের কাজ দিয়েও তিনি নিখুঁতভাবে করে গেছেন, হুবহু গোবর্ধনবাবুর সই নকল করে। তবে পুলিশের সামনে আপনি যে অভিনয়টা করলেন না, সত্যি আপনার তারিফ না করে পারছি না। অবশ্যই আপনার থেকে তো আমরা এরকমই নিখুঁত অভিনয় আশা করি রঞ্জনবাবু। হাজার হোক, আপনার জীবনযুদ্ধের খবর তো একটু হলেও জানি। প্রথম জীবনে মেকআপ ম্যান, তারপর ক্যামেরাম্যান, তারপরে ফ্লোর বয়, এরপর ধীরে ধীরে স্ক্রিপ্ট রাইটার, অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর এবং অবশেষে সাফল্য। এখন তো আপনি নিজেই পরিচালক, আবার নির্মাতাও।
নিজের এত বড় একটা প্রোডাকশন হাউস রয়েছে, এ কি আর চারটিখানি কথা মশাই? অভিনয় বলছেন, তবে অভিনয়টাকে আমি ঠিক অভিনীত অংশ বলে মনেই করি না। আমার কাছে অভিনয় মানে চরিত্রের মধ্যে সমাধিস্থ হয়ে তার সম্পূর্ণ সত্তা জুড়ে বিরাজ করা। এই দুটো দিন আমি নিজের সাথে নিজেই অভিনয় করে গেছি, নিজেকেই ভুল বুঝিয়েছি, বিভ্রান্ত করেছি নিজের মনকে। বলা ভালো, আমি প্রকৃত অর্থেই গোবর্ধনের ভাইয়ের ভূমিকা বাস্তব জীবনে অভিনয় করে দেখিয়েছি, নিজের আসল সত্তাকে ভুল বুঝিয়ে নকলে রূপান্তরিত করেছি। একজন ভাই দাদার চিন্তায় বিচলিত, দাদার চিঠি পেয়ে ছুটে আসা, বৌদির সাথে সাক্ষাৎ লাভের ইচ্ছা প্রকাশ করা, সম্পূর্ণ খেলাটা নিজের মনের সাথে খেলেছি, আসল সত্যটা জানা সত্ত্বেও। তবে চারুলতার সাথে দেখা করার ইচ্ছে আমার ছিল আগাগোড়াই। ফিল্মে একসাথে কাজ করার সূত্রে আমাদের ভিতরে যেই প্রণয়ের অনুভূতি গড়ে ওঠে, তাকে অস্ত্র বানিয়ে আমি চারুলতাকে কাগজে বিজ্ঞাপন দিতে বলি, এবং বাবাকে সেই খবরের দিকে নির্দেশ করে আমিই দেখিয়েছিলাম। কারণ আমি জানতাম বাবার আদেশ দাদা অমান্য করতে পারবে না, সবটাই হচ্ছিল পরিকল্পনা মাফিক। তবে দাদাকে খুন করার পরিকল্পনা এত তাড়াতাড়ি চারুর দ্বারা সুসম্পন্ন হবে, আর সেটাও এমন নাটকীয়ভাবে, আমি স্বপ্নেও ভাবিনি। সে কি সবার চোখকে ফাঁকি দিতে চেয়েছিল, নাকি সত্যি আমার দাদা তার উপর অত্যাচার করত, যার ফলে ক্রোধে সে দাদাকে হত্যা করে তারই আদল গড়ে তুলবে, সেটা ধরতেই পারিনি। এ তো দেখছি তীক্ষ্ণ বুদ্ধির খেলা, একদম পাকা অপরাধীর মতোই। তবে সেই রাতে পরপর দুবার আমি যে নাটকীয় দৃশ্য প্রত্যক্ষ করেছি, নিজের চোখে যাকে দেখেছি, সেটা আমার দুর্বল মস্তিষ্কের ভ্রম নাকি সত্য ঘটনা আমার জানা নেই। তবে ইদানিং চারুলতা এক বিশেষ ধরনের মানসিক রোগের ঔষধ সেবন করত, সেটা আসার পর লক্ষ্য করেছি। ভালোই হলো, আমার ফিল্মের গল্পের শেষটাও পেয়ে গেলাম। এই প্লটে ফিল্ম বানাতে পারলে বাজারে হটকেকের মতো সিনেমা হলগুলোতে পিলপিল করে জনসমাগম হবে। এক ঢিলে দুই পাখি, সম্পত্তির হস্তান্তর এবং হিট ফিল্ম। তবে বিমলবাবু এবং মাধববাবু, আপনারা পাশে না থাকলে সত্যি আমার একার দ্বারা এত বড় একটা পরিকল্পনা বাস্তবায়িত করা যেত না। আমরা আর এমন কি করেছি বলুন তো, সবই তার ইচ্ছে। আরে আমরা তো তার মগজ ধোলাই করে ঘুষ নিতে বাধ্য করিয়েছিলাম, তবে অপেক্ষায় ছিলাম যেদিন ওপর মহলে রেড পড়বে সেদিন বেটা বুঝবে ঠেলা, চাকরি আর সম্মান দুই যাবে। আরে তখনও কি জানতাম যে তিনি আদৌ গোবর্ধনবাবু নন, বরং তার স্ত্রী চারুলতা দেবী। তবে ইদানিং একটা ব্যাপার আমি লক্ষ্য করেছিলাম, তাকে একা একা কার সাথে যেন বকবক করতে দেখতাম। সে যেন কাকে লক্ষ্য করে অনর্গল কথা বলেই যেত। আরে সেদিনের ওই ঘটনাটা, আরে ওই কলেজ স্ট্রিটেও তো তাকে দেখতে পাই, শূন্য মুঠোয় কোনো এক অদৃশ্য অবয়বের হাত ধরে রাস্তায় হেঁটে চলেছে। বোধহয় সম্প্রতি এমন এক অপরাধমূলক কাজ করার পর তার ওই হেড অফিসে কিঞ্চিত গোলযোগ দেখা দিয়েছিল। যাক, সেসব কথা ছাড়ুন, আজ আমরা বরং উঠি, আপনি বিশ্রাম নিন, চলি তাহলে। চেকটা পকেটে পুরে বিমলবাবু মাধববাবুকে নিয়ে যখন ঘরের বাইরে এলেন তখন প্রায় দুপুর। সোফায় গা এলিয়ে দিয়ে একটা তৃপ্তির হাসি হেসে রঞ্জন চোখ বুঝল। নতুনত্বের স্বাদে এক নতুন ধাঁচে গড়াই গোটা অপরাধ তাকে, সৃজনশীলতাকে আরও বেশি ত্বরান্বিত করেছে। ফিল্মের গল্পের বাকি অংশটুকুর সংযোজন কিভাবে করবেন সেই পরিকল্পনাই মনে মনে করছিলেন বিখ্যাত ডিরেক্টর রঞ্জন। সুখের আবেশে চোখ দুটো ধীরে ধীরে বুঝে এলো, আর ঠিক সেই মুহূর্তে টের পেলেন কাঁধের কাছে এক ঠান্ডা নিঃশ্বাসের অনুভূতি। চোখ দুটো বিস্ফারিত হয়ে উঠল, মুখ দিয়ে আর্তনাদ বেরোতে যাচ্ছিল, ঠিক সেই মুহূর্তে তার মাথার মাঝ বরাবর একটা ধারালো ছুরি গেঁথে গেল। মাথার ধূসর অংশটা ফেটে গিয়ে সেখান থেকে বেরিয়ে আসতে লাগলো লাল রক্তের ধারা। চোখ দুটো চিরতরে বোঝার আগে তিনি দেখতে পেলেন এক অস্ফুট ছায়া শরীর। সেই ছায়া শরীরের অধিকারী পুরুষ না নারী সেটা সঠিকভাবে তার ঠাউর হলো না। খোকা ঘুমালো, পাড়া জুড়ালো, ভোর গিয়েলো দেশে, বুলবুলিতে ধান খেয়েছে, খাজনা দেব কিসে? এই আছে, এই নেই,
সবই মায়া, সবই ভ্রম, সবই যে তুষার মস্তিষ্কের খেলা রে ভাই। এমন এক নৃশংস হত্যাকাণ্ডের পরের দিন পুলিশ পরপর তিনটি লাশ উদ্ধার করে, একটা রঞ্জনবাবুর, অন্য দুটো বিমল এবং মাধবের। এদের প্রত্যেকেরই খুনের পদ্ধতি ছিল একই রকম। লাশের মাথার মাঝামাঝি একটা ছুরি গাঁথা, চোখ দুটো বিস্ফারিত, হাত এবং পায়ের পাতা দোমড়ানো মোচড়ানো, যেন কোনো এক অতিপ্রাকৃতিক শক্তি তাদের দেহকে দুমড়ে মুচড়ে দিয়েছে কোনো এক প্রবল ব্যক্তিগত আক্রোশ চরিতার্থ করার জন্য। আসলে নিয়ন্ত্রণের এই খেলাটাই যে একটা বিভ্রান্তি মাত্র। জীবিত প্রাণীদের ওপর প্রভুত্ব স্থাপনের ইচ্ছে মানুষ আজ হীন থেকে হীনতর হয়ে উঠেছে, এবং এই নিয়ন্ত্রণের খেলায় সমাপ্তি ঘোষণা করার ক্ষমতা যে স্বয়ং স্রষ্টারও নেই। এতক্ষণ তোমরা শুনলে ভ্রম, রচনা উদ্দীপ্ত চৌধুরী, গল্প পাঠ ও গল্পের সূত্রধারে ছিলাম আমি সায়ন্তন। অন্যান্য চরিত্রে আমার সাথে ছিল আর্য, প্রভাকর, তৃষা, রমাকান্ত, সৌভিক, উদ্দীপন এবং নীল। এই গল্পের নাট্যরূপ নির্মাণে ছিল দিশানী, শব্দ সংযোজনে ছিল সুদেশনা, আবহ সঙ্গীত ও স্পেশাল এফেক্টস রণজয়। এই গল্পের প্রচ্ছদ নির্মাণ করেছে পিক্সেলের থেকে সৌভিক। কেমন লাগলো আজকের গল্পটা? যদি এই গল্পটা তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই এই ভিডিওটিকে একটি লাইক করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না, বেল আইকনে ক্লিক করে দিও সমস্ত গল্পের আপডেট এবং নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য। কমেন্টের মাধ্যমে জানাতে পারো তোমাদের মতামত, আমাদের ফলো করতে পারো ফেসবুকে, ফেসবুক পেজের লিংক তোমরা পেয়ে যাবে ডিসক্রিপশন বক্সে। আজকের মতো এখানেই শেষ করছি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর শুনতে থাকো ফ্রিকি ফ্রাইডে স্টোরিজ। নমস্কার, শুভরাত্রি।